الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم كنت بين درود যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সেটা পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার, কবীরা আলহামদুলিল্লাহ, কাসীরা سبحان الله بكرة وأصيلا، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك، ولك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك
وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? আল্লাহর হুকুম মানতে রাজি আছেন তো? আমরা এখন পৃথিবীতে দেখছি মুসলমানদেরকে মারা হচ্ছে ব্যাপকভাবে। সবচেয়ে বেশি এখন মুসলমান হত্যা করছে ইহুদির বাচ্চারা। আমরা সব ফিলিস্তিনের নাই তার সূচনা শুরু হয়েছে, যত গর্জে তত বর্ষে না। 12,000 টন বোম ফেলেছ কিন্তু মুসলমানদের কিছুই করতে পারো নাই, ওদের ইমান আরো তাজা হচ্ছে, সারা পৃথিবীর মুসলমান তাদের সাথে জড়িত। একটা মাহফিলের আয়োজন করেছেন নরেন্দ্রপুর, যাও সর, মানুষের জায়গা নাই, কোথায় এদিকে আসলে আমি কোথায় যাব? মূর্খের মতো কথা বলো, আপনারা যদি সামনের দিকে আসেন আমরা যাব কোথায়? এটাই কোরআনের বরকত। তোমরা বোমা মেরে দুই চারজনকে জেলখানায় দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবা না, কোন শয়তান কখনো পারে নি, ভবিষ্যতেও পারবা না। আগামীর দিন মেহেদির দিন, আগামীর দিন ঈসা আলাইহিস সালামের দিন, দাজ্জালকে হত্যা করা হবে এই ফিলিস্তিনের মাটিতে। ঠেকা রাখতে পারবা না, শহরগুলোতে মাহফিল দেয় না ভয়ে, যেখানে দিবা সেখানে আল্লাহ কোরআনের বিপ্লব ঘটায় দিবেন। নরেন্দ্রপুর, এই হলো চেয়ারম্যান না? নাম কি নরেন্দ্র? নরেন্দ্র নাম বাদ দিয়ে দিতে হবে, এখানে অধিকাংশ হলো কালেমার প্রিয় লোকেরা। কিসের নরেন্দ্রপুর? এটা হবে ইসলামপুর, এটা হবে রহমতপুর। আপনাদের চেয়ারম্যানকে ধরবেন, রাসুল খারাপ নাম দেখলে বদ দিয়ে দিতেন, রাসুলের সুন্নাহ। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর মানুষ, পশ্চিম পাড়া আলোর দিশারি ছেলেরা অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছে দুই দিন ব্যাপী। সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাদের রানীনগর দাখিল মাদ্রাসা, মাশাআল্লাহ, অনেক আলেমের ওস্তাদ হুজুর, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ হুজুরের মতো যত ওলামা হযরত এসেছেন সবাইকে কবুল করুন। আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, একজন আলেম মারা গেলে একটা পৃথিবী মারা যায়, আলেম তুলে নিবেন, বাস এলেম শূন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের দেশে আলেমের সংখ্যা বাড়িয়ে দেন। প্রধান অতিথি তরিকুল ইসলাম, আপনি মাশাআল্লাহ, আমার তরিকের মুখে যদি দাঁড়িয়ে থাকতো আরো সুন্দর হতো, রাখবে মানুষ সুন্দর মন ভালো, আল্লাহ তাকে ইসলামের রাস্তা হিসেবে কবুল করুন। তরিকুল ইসলাম মানে ইসলামের রাস্তা। বিশেষ অতিথি আলম বাদশাহ, বাদশাহটা শুধু আল্লাহর জন্য খাস, আর কারোর জন্য এই শব্দটা প্রযোজ্য নয়। বাদশাকে মালিকাল মুলক, তুক্তিল মুলকা মান তাশা, তিনি হলেন সব বাদশার বাদশাহ। অন্য একটা ছোট্ট নাম দিও, এই চার ভাই তারা, আল্লাহ তাদেরকে কবুল করুক। এখানে দেখি নতুন সিস্টেম শুরু করছো, আমারও ছবি দিছো দেখি, মাশাআল্লাহ, আমেরিকার স্টাইল নিয়ে আসছে এখানে। কারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাহফুজ কালকে কথা বলেছে, আমি শুনতে পারলে ভালো হতো, আশা করি ভালোই বলেছে। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম, খতিব বারোখানা জামে মসজিদ কুষ্টিয়া, আশা করি ভালো বলেছে। সাবজেক্ট ঠিক করে দিবা, তাহলে সুবিধা হবে আলেমদের জন্য, বিশেষ করে তাফসীরুল কোরআন মাহফিলে সূরা বরাদ্দ করে দেওয়া উচিত, তা না হলে চারিদিকে দৌড়াইতে পারবে না, চারিদিকে দৌড়ানোর জায়গা নেই। কোরআন শরীফ বরাদ্দ করে দিবে, এখন তো তাফসীরের নামে যা হাবিজাবি হয় এগুলো অত্যন্ত লজ্জা লাগে আমাদের। তবে একটা জিনিস আছে, আমরা চাপাইতে আলহামদুলিল্লাহ বানোয়াট কিচ্ছে কাহিনীর লোকেরা আসে না, চাপাইয়ের লোকেরা একটু সজাগ, এরা সহি হাদিসের অনুসরণ বেশি করে, এই জন্য উল্টা পাল্টা জিনিস গানে ঢুকতে পারে না। আরো সতর্ক হতে হবে, সূরা বরাদ্দ করে দিতে হবে। মাওলানা সাবের আলী, তিনিও কথা বলেছেন, আমার আগে কথা বলেছে কবিরুল ইসলাম, কবির কোন সূরা থেকে কথা বলেছ? সূরা মুদ্দাসের, খুব সম্ভব, হ্যাঁ মুদ্দাসের থেকে কথা বলেছে। আচ্ছা মুদ্দাসের এখন দরকার,
قم فانذر جاغو تمرا جاغو رسول جেগেছেন সারা পৃথিবী জেগেছে আবার 250 কোটি মুসলমান এখন জাগবে ঠিক কি না জাগার সময় এসেছে যারা এখন তোমরা মুনাফিক তোমরা ইসলামের জঘন্য দুশমন আবার ঐক্য বিরোধী কথা যারা বলে এরাও ইসলামের দুশমন এখন ঐক্যের সময় এসেছে তিনটা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে মুসলমান সে কি যে সালাত আদায় করবে মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা তার জিম্মা যারা থাকে তাদেরকে যারা মারে গালি দেয় এরা কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে না যেমন রাসূল বলেছেন ফজর যারা পড়ে তারা আল্লাহর জিম্মায় থাকে এই ফজর যে পড়ে তাকে যে মারবে সে আল্লাহর দুশমন নবীর দুশমন কোরআনের দুশমন হয়ে যাবে এইজন্য এগুলো বুঝতে হবে আমার কবির আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হাফেজ মাওলানা আবু সুফিয়ান খেটে খাওয়া মানুষ আবার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আমার প্রশাসনের প্রিয় ভাইয়েরা দিন রাত করে যারা আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন ডিবি এসবি এনএসআই আমাদের র‍্যাব পুলিশ এবং আর্মি বর্ডার গার্ডের সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক এই মাহফিলটাকে এখন আল্লাহ বলছেন একটা হাদিসে কুদসিতে বুখারীতে ইয়া মাশিয়ান জি আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ দৌড়িয়ে তার দিকে যাই আমাদের এক বিঘত আল্লাহর এক গজ ধরার জায়গা পৃথিবীতে একটুও নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে একা একা শরণ করে আমি আমার মধ্যে একা একা তাকে শরণ করি আর কেউ যদি বাকি কাজগুলো তোমরা করো সাহাবায়ে কেরাম বলেন মা হুয়াল বাকি বাকি কাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাহলিল আত-তাকবীর আত-তাহমীদ আত-তাসবীহ বাকি কাজ হলো লা ইলাহা এরপরে হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা দুনিয়া থেকে চলে যাব কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা তিনটা জিনিস যায় আপনার সম্পদ যায় আপনার পরিবার যায় আর একটা আমল আপনার সাথে যায় পরিবারে চলে আসে সম্পদ পিছনে পড়ে থাকে কিন্তু একটা আমল আপনার সাথে শুয়ে থাকে সেটার নাম কি সেটার নাম কি সেটার নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সময় নষ্ট করা আমাদের কোনো সুযোগ নাই সব সময় জিকির করতে হবে কার তবে জিকিরগুলো শিখবেন আল্লাহু আল্লাহু নামে কোনো জিকির কোনো নবী করেন নাই যেটা করেছে আল্লাহু আল্লাহু আছে না এই শয়তানিগুলো জিকির পরিপূর্ণ মানুষকে চিৎকার করে জিকির করাও রাসূলের সুন্নাহ না যারা চিৎকার করে জিকির করে এরা বেয়াদবি করে আল্লাহর সাথে কারণ একজন সম্মানিত লোককে দুনিয়াতে আমরা আল্লাহ এই আল্লাহ আরে কি আশ্চর্য কথা মূর্খ নাচতেছে কুদতেছে গাছে উঠে যাচ্ছে এগুলো শয়তানি ছাড়া আর কিছুই আল্লাহকে কিভাবে ডাকবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই উদুল্লাহ তাদাররুআন খুফিয়া দুনাল জাহর মিনাল কওল যখন তুমি আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে গোপনে গোপনে ডাকো চিৎকার করে হুড় হাঙ্গামা করে আল্লাহকে ডেকো অধিকাংশ দোয়া রাসূল করতেন সেজদাতে কোথায় সেজদার চেয়ে বিনয় আর কিছু হতে পারে না বান্দা যখন সেজদা যায় বান্দা আল্লাহর কুদরতি পায়ের সামনে লুটিয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আব্দ ইনদা রাব্বিহি হুয়া সাজিদ মুসলিম শরীফের বর্ণনা বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় ফাকসিরু দোয়া এই সেজদার ভিতরে তোমরা বেশি করে দোয়া করো এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান তো সবাই চান আচ্ছা ছেলেরা চাদর নিয়ে একটু আপনাদের কাছে যাবে আমি বিশ্বাস করি 10 টাকা করে দিলে একটা বিড়ি আর একটা পানের পয়সা বিড়ি অবশ্য চাপের লোকেরা খায় না হ্যাঁ সিগারেট খায় ও আচ্ছা বরকত হয়েছে এখন কিন্তু রিক্সাওয়ালারা সিগারেট খায় কয় স্যার কষ্ট করে অনেক কষ্ট করে পরিশ্রম করে পয়সা কামাই একটু আরাম করে খাই আর অথচ এই সিগারেটটাও জন্ম দিয়েছে ইহুদির বাচ্চা এটাও ইহুদিদের খাওয়া ঠিক না ঠিক পৃথিবীর যত অপকর্ম যত নোংরা কাজ সবগুলোর হতে হলো ইহুদি এবং মুশরিকরা এটা কার কথা
আল্লাহ বলছেন লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু মানবতার জন্য জঘন্য দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা আর মানবতার জন্য সবচেয়ে কাছে হলো মুমিনেরা মুমিন আছে যেখানে বরকত আছে আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন বলেন আমিন ছেলেরা কথা বলবা না চুপচাপ চাদর নিয়ে ঢুকো আমি আমার বিষয়ে চলে যাচ্ছি আজকে একটা সূরা থেকে আমি কথা বলবো সূরাটি হলো সামাজিক সূরা সামাজিক ভাবে মুসলমান কখনো অসামাজিক হতে পারে না মুসলমান কখনো একটা এলাকায় থাকবে আশেপাশের লোকের খবর নেবে না এটা কখনো হতে পারে না মুসলমান সব সময় পরোপকারী হয় মুসলমানের মতো এত জেনারাস এত দানশীল পৃথিবীতে আর কেউ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটি সামাজিক বন্ধনের সূরা অনেকগুলো সূরা কোরআনে সামাজিকতার জন্য আল্লাহ দান করেছেন তার মধ্যে এটা একটি অন্যতম সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন এইভাবে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله ولنا الحمد لله عرجر الله أكبر الله أكبر এই তো জান্নাত একটা গাছ হয়ে গেছে আপনার জন্য সুবহানাল্লাহ কত বিশাল জায়গা জান্নাত আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে থাকি তাও কত কিছু জোগাড় করি ঠিকটা বেটি মৃত্যু হলেই পৃথিবী শেষ দুনিয়াও শেষ সবকিছুই শেষ ঠিকটা বেটি আমি চলে যাব আমার ঘর পড়ে থাকে আমার খালি সবকিছু পড়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মালি ও দুনিয়া মালি 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 ও দুনিয়া মানুষ বলে এটা আমার মাল এটা আমার সম্পদ এটা আমার আসলে কিছুই তার না ঠিক না ঠিক রাসূল বলেন তিনটা জিনিস তার হয় কয়টা তিনটা সে যা খেলো সেটাই তার হলো খাওয়ার পরে সব উচ্ছিষ্ট হয়ে যায় গায়ে যে জামাটা পরলো আবলা জামাটা পুরান হলো এটাই তার হলো যেই জায়গাটাতে থে থাকলো এটাই তার হলো বাকি কোনটাই তার নয় এই সূরাটার নাম হলো মাউন মাউন মানে হলো অত্যন্ত নগণ্য জিনিস মাউন মানে হলো আপনার প্রতিবেশী আপনার কাছে যে সমস্ত জিনিসগুলো ধার চায় যেমন হঠাৎ করে অনেক মেহমান চলে এসেছে আপনার বাড়িতে আপনার প্লেট আছে দশটা এখন মেহমান এসছে বিশ জন আপনি কি করবেন এখন বাজার থেকে প্লেট এনে ওনাদেরকে খাওয়ানো সম্ভব নয় তখন পাশের থেকে কি বলবেন আপা আমাকে কয়েকটা প্লেট দেন ভাই আমাকে কয়েকটা প্লেট দেন অথবা আপনার জামাটা হঠাৎ করে ছিঁড়ে গেছে আপনি সেলাই করবেন এই সেলাইয়ের জন্য কি দরকার কি দরকার সুই সুতা দরকার আপনি দেখলেন যে আপনার ঘরে নাই আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন ক্যান আই হ্যাভ ইওর নেরো প্লিজ আপনার থেকে আমি কি সুই নিতে পারি তিনি যদি এটা দেন তিনি এই মাউনের কাজ করলেন আপনার ঘরে একটা প্যারাগ লাগানো দরকার একটা প্যারাগ লাগাবেন এখন প্যারাগ লাগাতে হলে কি লাগে কি লাগে হেমাল লাগে হাতুড়ি লাগে আপনি হাতুড়ি চাইলেন আপনার প্রতিবেশী বললো তুমি এটা কিনে নাও আপনি প্লেট চাইলেন ও বললো কিনে নাও আপনি পাঁচটা মরিচ কাঁচা মরিচ চাইলেন ও বলছে বাজার থেকে আইনে নিজে খা এই জাতীয় যারা কথা বলে এরা হলো ওয়াইলের মধ্যে পতিত হয়ে যাবে এরা মানুষের জন্য মুমিনের গুণ হতে পারে না মুমিন সবসময় প্রস্তুত থাকে তার প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক বেনবাদী হোক প্রতিবেশী হলেই তাকে মুমিন সাহায্য করবে ঠিক না ঠিক যেমন রাসূল সাল্লাম সাহায্য করতেন তিনার প্রতিবেশী ছিল মুশরিকেরা ইহুদিরা ছিল প্রতিবেশী এক ইহুদির সন্তান মারা যাচ্ছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু
আমার ছেলেটা মারা যাচ্ছে, তুমি একটু আমার ঘরে আসো। একবারও তিনি বললেন না তুমি ইহুদি, তোমার ঘরে আমি কেন যাব। সাথে সাথে তিনি তার ঘরে চলে গেলেন, হাত বুলিয়ে রাসূল আদাতান যেটা পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ। হে আল্লাহ, রাব্বান নাস মানুষের রব, আপনি আপনার চেয়ে বড় শিফা দানকারী আর কেউ এই ছেলেটাকে আপনি ভালো করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হৃদয় থেকে ইখলাসের সাথে তাদের জন্য আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেয়। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই কালেমা পড়লো, কালেমার পর সেই মুমূর্ষুকি যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, হোক, যখনই দেখবেন তার শেষ সময় চলে এসেছে, তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু শাস্ত্রগুলোতে লেখা এটা, যার শেষ কালামা, সমস্ত মানুষকে তোমরা দেখেছো নাকি, আরাইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচারের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচারের দিনটাকে মিথ্যা বলে, বিচারের দিন হবে না, এরকম লোক চাপাইতে আসে না নাই? আখেরাত বিশ্বাস করে না এরা? আপনি এমনি বলে না, আপনি এদের কার্যক্রম দেখলে বুঝবেন। আল্লাহ বলছেন এদের কাজ কি, শুনো, এদের প্রথম কাজ হলো আরাআইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই 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 টাকা কেন, গলা বন্ধ করো, বন্ধ করো, যাও এখান থেকে সরাও। আরে কি মুশকিল, টাকা কয়টাই না এখানে গুনতে বসছে, নিচে নিচে যাও। এই যে পাশের বাবারা আসছে অনেক কষ্ট করে, দূর থেকে দেখতে পাচ্ছে না, এখানে গোনো না, এখানে গোনো না। কি মুশকিল, মালি মালি হাদা দুনিয়া। এতিমদেরকে ধাক্কা দেয়, এটার চারটি অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম। কয়টি? চারটি অর্থ করেছেন ইবনে কাসির সহ আল্লামা আহমাদউদ্দিন ইবনে কাসির, তার ইবনে কাসির বিখ্যাত তাফসীর তাফসীর বিরেয়া, এটাকে সবচেয়ে বেশি হাদিস যিনি কোট করেছেন তাফসীরের ভিতরে, তিনি লিখছেন যে এই এতিমের সাথে দুর্ব্যবহার করা অর্থ হলো চারটি। কয়টি? প্রথম, এতিমের অধিকার থেকে এতিমকে বঞ্চিত করে। দুই নম্বর, এতিমের সাথে দুর্ব্যবহার করে। তিন নম্বর, এতিমের মাল খেয়ে ফেলে। চার নম্বর, এতিমের সাথে সুন্দর ব্যবহার করে। ভাই মারা গেছে, বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, এই ভাই দে, এই ভাইয়ের জমি অন্য ভাই লেখে নাই, এরকম শয়তান আছে না নাই? একটা দুইটা না, অসংখ্য। এরা আখেরাতকে বিশ্বাস করে না, ইহুদির বাচ্চারা আখেরাতকে বিশ্বাস করে না, করলে ছোট্ট ছোট্ট মাসুম হাজার হাজার শিশুকে তারা মারতে পারতো না, করলে তারা হসপিটালে কখনো বোম্বিং করতে পারতো? একটা ছোট্ট ছেলের ছবি ইন্টারনেটে ঘুরছে, আপনারা দেখছেন নিশ্চয়ই, ছোট্ট ছেলে চার থেকে পাঁচ থেকে ছয় মাস, কাঁদতেছে আর খুঁজে খুঁজে বাপ্পাকে তালাশ করতেছে, আর ওই শয়তানেরা তার মাথা চিপে ধরতেছে, বাচ্চাটার মাথা এরকম টিপে ধরতেছে। এত সুন্দর ফিলিস্তিনের শিশু, ফেরেশতারাও হার মানা এদের সৌন্দর্যের কাছে, ঠিক না বাটি? এদের মধ্যে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, পৃথিবীর সৌন্দর্যের আশি ভাগ আল্লাহ তাকে দান করেছেন, এই শিশুদেরকে তারা এতিম করছে। এতিমদের অর্থ যারা খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন তাদের পেট তারা আগুন দিয়ে বোঝাই করে। এতিমদের সাথে যারা দুর্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমদের সাথে তোমরা দুর্ব্যবহার করো, আম্মা সাইলা ফালা তাখার ফালা তানহার, আম্মাল ইয়াতীমা ফালা তাখার, খবরদার এতিমের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করো না। এতিমের মাথায় যারা হাত বুলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমেত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়, আবার এতিমের মাথায় যে হাত বুলায় তার অন্তরটাকে নরম করে দেন কে? একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পানি আসে না, আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতা এতিমকে খাওয়া এতিমকে দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে অবস্থান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وأما بنعمة ربك فحدث لا إله لا إله إلا الله إتيم আপনাদের এলাকায় আছে না নাই ওদেরকে আদর করবেন বুকে টানবেন এখন আমাদের দেশে মুশকিল হলো এই চেয়ারম্যানের মতো লোকেরা কয় হুজুর আমি এতিম হয়ে গেছি এতিম কাকে বলে এতিম হলো যে ছেলেটি নাবালক অবস্থায় তার আব্বা আম্মাকে হারায় এই ছেলেটির নাম কি বাপকে হারায় যে তার নাম এতিম আর মাকে যে হারায় তার নাম কি হলো বাপকে হারালে এতিম আর মাকে হারালে মাওলা হ্যাঁ কি নাউযু বিল্লাহ মিন যালিক আহারে আপনারা কি নাম দিলেন এটা মাওলা যাই হোক এটা বুঝলেই হয় এতিম এতিমের সাথে আপনি দুর্ব্যবহার করবেন না কারণ পিতামা মা বাপ ছাড়া যে সন্তানটা বড় হয় তার মধ্যে একটু অ্যারোগেসি থাকে একটু অসংলগ্ন কাজ থাকে উল্টাপাল্টা সে কাজ করতেই পারে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে 10 বছর ছিলেন একজন সাহাবী কি নাম জানি আনাস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু শিশুদের সাথে কি আচরণ করবেন দেখেন আনাসের জীবনের শ্রেষ্ঠ নমুনা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো আমাকে এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করেন নাই এটা করেছো কেন এটা করোনি কেন এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করেন নাই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে একটা কাজের কথা বললেন আমি বাহিরে এসে সেটা ভুলে গেলাম বাচ্চারা বাহিরে আসলেই ভুলে যায় খেলায় মত্ত হয় ঠিক না বেটি বাচ্চাদের কত রকমের খেলা আপনি কল্পনাও করতে পারবেন না বাচ্চারা নিজের লুঙ্গি খেলে খোলে এটাও খেলা লুঙ্গি খুলে পানিতে পড়ে সবগুলো পরায় লুঙ্গি থাকে না এই যে গরমকাল আসতেছে আপনাদের আশেপাশে নদী পানিতে বাচ্চারা থাকবে কি থাকবে না কাপড় কোথায় হ্যাঁ ডাঙ্গা সবাই মুখস্থ সবাই ডাঙ্গা কারণ কাপড় এতবার ভিজাইলে তো আব্বা মারবে এই জন্য কাপড় উপরে ধুইয়া যখন আব্বা ধরে এই গোসল কয়বার করছো কাপু একবার এই যে লুঙ্গি শুক না ব্যাস সোজা কথা বলে দিল আনাস বাহিরে আসলেন খেলায় মত্ত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন এসে দেখলেন আনাস রাদিয়াল্লাহু মাঠে বাচ্চাদের সাথে খেলছেন একটু সময় পরে আনাস রাদিয়াল্লাহু দেখলেন মাঠের পাশে দাঁড়িয়ে আছেন রাহমাতাল্লিল আস্তে করে কাছে এসে দাঁড়ালেন রাসূল তার মাথায় হাত দিলেন মুখের দিকে তাকিয়ে একটু সুন্দর করে মুস্কি হেসে দিলেন আর বললেন আনাস তোমাকে যেই কাজটার কথা বলেছি সেটা আমি নিজেই করে নিয়েছি আনাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই যে মুস্কি হাসির শাসন এটা কোনোদিন আমি ভুলি নাই জারির রাদিয়াল্লাহু আনহু বলতেন আমাকে যতবার রাসূল দেখতেন একটা মুস্কি হাসি দিতেন আল্লাহু আকবার একটা মুস্কি হাসি দিতেন আমি একদিন রাসূলের দর্শে উপস্থিত হলাম মসজিদে নববী ভর্তি সাহাবায়ে কেরাম আমি জায়গা পাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন আমি বাহিরে দাঁড়ানো নিজের রুমাল ছুঁড়ে মেরে দিলেন আমার গায়ের দিকে আনাস তুমি আমার রুমালের উপর বসে যাও আমি রুমাল টানি বুকের সাথে লাগালাম শিশুদেরকে হৃদয়ের চেয়ে ভালোবাসতেন রাহমাতাল্লিল এতিম দেখলেই কাছে টেনে নিতেন রাহমাতাল্লিল আলামিন রাসূল এতিমদেরকে বড় বেশি ভালোবাসতেন আমরাও এতিমদেরকে ভালোবাসব আল্লাহ তৌফিক দান করেন أرأيت الذي يكذب بالدين ولا يحض على طعام أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين مسكين দেরকে খাবার দেওয়ার ব্যাপারে এরা উৎসাহিত করে না এরা কঞ্জুস হয় এরা কিপটা হয় এরা সহ রাসূল বলছেন সেই যমনায় তিনটা জিনিস মানুষের মধ্যে বেশি হবে কয়টা তিনটা মানুষ অত্যন্ত কঠোর প্রকৃতির হবে
কঠোর প্রকৃতির হবে লাঠি বৈঠা দিয়া পিটায়া রাস্তার মধ্যে মানুষ মারা হয় ঠিক কি না কঠোর প্রকৃতির হবে ফার্স্ট দুই নম্বর হলো বখিল হবে কিপটা এক শ্রেণীর কাছে হাজার কোটি টাকা আরেক শ্রেণী ঠিকমতো খাইতে পায় না ঠিক না ঠিক সাধারণ সরকারি কর্মচারী কোটি শত কোটি টাকার মালিক এগুলো কার টাকা কার টাকা অফিস আদালতে বসে বসে ঘুষের পাহাড় গড়ছে ঠিক না ঠিক গরীব এত নিঃস্ব গরীব কিছুই নাই তার থেকেও ঘুষ খায় আছে না নাই কঠিন চরিত্রের হয়ে যাবে বখিল হবে তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সফা কৃপণ হবে হিংসায় ভর্তি থাকবে বুকটা হিংসা থাকবে শুধু আপনাদের এখানে অবশ্য হিংসা নাই চাপাইয়ের লোকেরা মিষ্টি আমের মতো মিষ্টি হয় হ্যাঁ হিংসা রাখবেন না হিংসা হলো পৃথিবীর প্রথম অপরাধ শয়তান হিংসা করি রাসূল সাল্লাল্লাহু আমার আদম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছে ঠিক না ঠিক হিংসা এবং শাররে হাসিদিন ইদা হাসাদ হিংসা থেকে বাঁচতে হবে হিংসুক থেকে বাঁচতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হতাব হিংসা এইভাবে মানুষের আমলগুলোকে খেয়ে ফেলে যেমন কাঠকে আগুন খেয়ে ফেলে এইগুলোকে খেয়ে ফেলে আলা ইয়াহুদু আলা তুহামিল মিসকিন মিসকিন কারা ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে ফকির হলো যার তার কাছে হাত পাতে কিন্তু মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না নিজের কষ্টটা ভিতরেই রাখে মিসকিন করে বাঁচিয়ে রাখেন মিসকিন করে মৃত্যু দেন এর সাথে কিয়ামতের ময়দানে হাসরে আপনি আমাকে তুলে দিয়েন মিসকিনদেরকে বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন মিসকিন যারা এদেরকে গোপনে পয়সা দিবেন খুশি হবেন কে আপনার অজস্র টাকা আপনার টাকা কোথায় নেবেন আবার অনেক ভাই আছেন তার বউ চাপাইতে তো অনেক এসেছি আমি চাপার কথা থেকে আমাকে এক ভাই ফোন করতেন আমি তালেব মাস্টার কহছি আসসালামু আলাইকুম যখনই বলতো আসসালাম আলাইকুম আমি বলতাম ওয়ালাইকুম আসসালাম কে কহিছেন তো আল্লাহ আল্লাহ তালেব মাস্টারকে বাঁচিয়ে রাখেন তিন দিন তখন ধারাটা বরকত ছিল মানুষের মধ্যে চাপাই একটা সুন্দর জায়গা আল্লাহ চাপায় সব মানুষকে কোরআন আন্দোলনের জন্য কবুল করুন আরো জনে বলেন আমিন মিসকিন কাদেরকে বলা হয় মিসকিন আমাদের দেশে অধিকাংশ যে সমস্ত দিনদাররা আমাদের অধিকাংশ না 100% ইমামরা হলো মিসকিন ঠিক না ঠিক ইমামদেরকে বেতন দেয় সবচেয়ে কম একজন লোক দেখলাম প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে তিনি একটা হাদিয়া চেয়েছেন 10,000 টাকা মিনিমাম ইমামদের বেতন হোক এবং 5,000 টাকা হোক মুয়াজ্জিনের বেতন কইতে বলে ফেলেছেন প্রধানমন্ত্রী জান্নাতি আরে বেটা সমদালি তুই জানোস কেমনে প্রধানমন্ত্রী জান্নাত কে জান্নাতি রাসূলও জানতেন না জানিয়েছেন কে কে জানিয়েছেন মূর্খ আন্দাজে কথা বললেই হবে না তেল মারতে মারতে কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি কেমনে জান্নাতি নি জান্নাতি বলছি ইয়া রাসূলুল্লাহ কি বলবো তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয় জান্নাত জাহান্নামের মালিক কে আমরা এগুলো কাউকে ডাইরেক্ট বলা জায়েজ আমরা বলতে পারি আল্লাহ অমুককে আপনি জান্নাত নসিব করে দেন এই মাঠে যারা এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন শ্রেষ্ঠ আলেম 130 জন সাহাবী ছিলেন শ্রেষ্ঠ আলেমদের তালিকা এর মধ্যে 7 জন ছিলেন মুফতি কয়জন 7 জন ছিলেন গ্র্যান্ড মুফতি এই 7 জনের মধ্যে একজন ছিলেন তিনি বললেন এটা আমি রাসূলকে জিজ্ঞেস করতে পারবো তুমি জিজ্ঞেস করো তিনি চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরজা বন্ধ বেলাল রাদিয়াল্লাহু আনহু বেরিয়েছেন গিয়ে দেখেন আরেকজন মা সেখানে বসা তিনি জিজ্ঞেস করলেন মা আপনি কেন এসেছেন হ্যাঁ ফরজ নামাজের পরে সবাই মিলে এগুলি বাদ দেন না এখন হ্যাঁ আহা ঠুনকো জিনিস দিয়ে মাসলাবাজি করছে মানুষ সারা পৃথিবীর কাফেররা এক এক
এখন আমার ভাইকে মারছে আমরা তার প্রতিশোধ গ্রহণ করব কোন মুসলমানের গায়ে হাত উঠুক এটা আমরা বরদাস্ত করব না ঠিক না বেটি ইহুদিদের সব পণ্য আমরা বর্জন করব এই ওয়াদা হওয়া উচিত এখন আপনি কি চিন্তা করেন এক সপ্তাহ 14 দিনের মধ্যে আপনার 15 থেকে 20 হাজার মহিলা শিশুকে দুনিয়া থেকে বোমবেনগেরে বিদায় করে দেয়া হয়েছে আশেপাশের সব আরব কুত্তাগুলো হা করে তাকিয়ে আছে কিসের ফতোয়াবাজি করেন আমার বাংলাদেশে যদি এরকম কিছু আসে তখন কে বাঁচাবে আপনাকে আশেপাশে একটা মুসলিম দেশ নাই ঠিক না বেটি এজন্য আমরা এক হব তাওহীদের পক্ষে কিসের পক্ষে আমার কোন কালেমা পড়া ভাইয়ের উপর অত্যাচার আমরা সহ্য করব আমরা এক আমার কালেমা এক নবী এক কুরআন এক হাদিস এক ঠিক না বেটি আমরা এক আমরা তো মসজিদে যাই মসজিদে যে যায় সে আমার কি তার একটু ভুল থাকতে পারে একটু স্খলন থাকতে পারে কিন্তু মসজিদে গেলেই সে তো জান্নাতের মধ্যে ঢুকে পড়ল ঠিক না ঠিক তাকে ইসলাম করে দেন তাকে পরিশুদ্ধ করে দেন একজন সাহাবী নতুন কালেমা পড়েছেন তিনি মসজিদে এসে বলছি রাসূলুল্লাহ লা আদ্রি কাইফা উসাল্লি কিভাবে আমি সালাত আদায় করব আমি তো জানি না রাসূল বললেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো ওই সালাত পড়ে যা সওয়াব পাবে তুমিও তাই পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত জ্ঞান দান করেছেন তিনি একদিন বসে আছেন বাতাসে তার পাজামা উঠিয়ে ফেলেছে তিনার পা গুলো এত চিকন কয়েকজন সাহাবী দেখে বললেন এত শুকনা পা তো আমরা কারো দেখিনি কেউ কেউ বলে ফেললেন ছাগলের পায়ের মতো আপনার পা রাসূল সাল্লাল্লাহু শুনে বললেন শুনো আমার প্রিয় সাহাবীরা এই ইবনে মাসউদ এত বরকতময় এই পাতলা পা গুলো কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কি জিহাদের তামান্না ছিল একজন সাহাবীর বদরের যুদ্ধে গেছেন অধিকাংশ সাহাবীর হাতে কোনো তলোয়ার নাই কিচ্ছু নাই ঠিক না ঠিক পায়ে হেঁটে যাচ্ছেন কিসে হেঁটে পায়ে হেঁটে খালি পা স্যান্ডেলও নাই একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তো কাফেরদেরকে হত্যা করতে চাই কিন্তু আমার তো তলোয়ার নাই ঢাল নাই ছুরি নাই কিচ্ছু নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের ডাল একটা তার হাতে তুলে দিলেন তিনি বলছেন আমি এই খেজুরের ডাল নিয়ে যখন বদরের ময়দানে গেলাম এই খেজুরের ডাল দিয়ে কোপ মেরেছি কাফের কেটে দ্বিগুণিত হয়ে গেছে ওরা তলোয়ার দিয়ে যা পারে নাই আমি এই খেজুরের ডাল দিয়ে তার চেয়ে বেশি করেছি আল্লাহ বললেন ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু তোমরা হত্যা করো নাই তোমরা লাঠি উঠিয়েছো হত্যার কাজটা করে দিয়েছেন কে সেই আল্লাহ এখনো আসেরা নাই আমাদের একমাত্র শক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইবনে মাসউদের বই মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন তিনি বলছেন আমার সম্পদ আছে আমি আমার জামাইকে দিলে কোনো সওয়াব হবে কিনা সেটা জানার জন্য রাসূলের কাছে এসেছি ফতোয়া জানবেন কার কাছে আলেমের কাছে মুরুক্ষের কাছে ফতোয়া চায় না কিছু জানার লেখাপড়া এর কাছে ফতোয়া চায় একে আমি মনে করি এটা হইতে পারে আরে তোর মনে করার কি দাম বিকুপ তুই বলবি কোরআনে আছে হাদিসে আছে ঠিক না বেটি তোর মনে করার উপর কিসের ফতোয়া ফতোয়া দিবে তারা যারা আলেম যারা ফতোয়ার যোগ্যতা রাখে ঠিক না বেটি সাহাবায়ে কেরাম ফতোয়ার জন্য যেতেন কার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর সাহাবায়ে কেরাম আলেমদের কাছে যেতেন সাহাবীরা যারা আলেম ছিলেন যখনই বেলাল বের হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলছে বেলাল শোনো তুমি আসছো আমার জন্য ভালো হয়েছে আমরা রাসূলের কাছে যাব না তুমি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করো স্ত্রী স্বামীকে যদি দান করে ওটা সওয়াব হবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেলাল গেলেন আবার বেলালকে তিনি বললেন আমার নাম খবরদার রাসূলকে তুমি বলো না কে প্রশ্নটা করেছে এটা বলার কোনো দরকার নাই তিনি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দুইজন মহিলা এসেছেন মহিলা প্রশ্ন করছেন স্বামীকে দান করলে সওয়াব হবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলা কারা এখন ইবনে মাসউদের বিবি বলেছেন আমাদের নাম বলেন না কিন্তু স্বামীর নাম তো তিনি জিজ্ঞেস করেন নাই সাহাবি চিন্তা করলেন রাসূলের নিষেধাজ্ঞা রাসূল জানতে চাচ্ছেন আর সাহাবি নিষেধ করেছেন কোনটা বড় কোনটা বড় রাসূলেরটা বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু বেলাল বলছেন একজন হলো ইবনে মাসউদের স্ত্রী আর একজন হলো একজন আনসারের স্ত্রী রাসূল খুশি হলেন খুশি হয়ে বললেন আল্লাহু আজরান
বউদেরকে বলে দাও যদি স্বামীকে দান করে ডাবল সওয়াব পাবে কয় সওয়াব ডাবল সওয়াব একটা হলো দানের সওয়াব আরেকটা হলো আত্মীয়তার সওয়াব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আমাদের হায়াত আমাদের ধন দৌলত যেন বরকত বেড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে নিকট আত্মীয়কে দান করো আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন সম্পদে বরকত দান করে দিবেন অনেকের ভাই আছে খুব গরীব কিন্তু নিজে বিভিন্ন জায়গায় দানবীর হওয়ার জন্য দান করে বেড়ায় ঠিক তবে ঠিক বিভিন্ন রকমের লোকদেরকে দান করে নেতাদেরকে দান করে যেই নেতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে এরকম নেতা আছে নাই সূরা আযাবে যেটা আল্লাহ বলেছেন ইন্না আতানা সাদাতানা অকবরানা ফাদাল্লুনা আমরা অনুসরণ করেছি আমাদের বড় ভাই আমাদের নেতাদেরকে তারা আমাদেরকে গোমরাহ করেছে এরকম নেতা আছে নাই নেতাও মত খায় কর্মীও এখানে নাই অবশ্য চাপাইতে চাপাইয়ের লোকেরা খুবই ভালো চাপাইয়ের লোকেরা আম খাই তো টেন সেট করতে পারে এটা খাবে কখন মদ এলাকায় আছে আছে তা আপনি কি করেন হ্যাঁ এ সমস্ত মদদাদেরকে ধরে এলাকা ছাড়া করে দাও জেলখানায় বন্ধ করো ইয়াবাখুর ইয়াবা ব্যবসায়ী গাঞ্জার ব্যবসায়ীকে পিটায়া এলাকা ছাড়া করে দাও ঠিক তো বাটি একজন ইউনিয়নের চেয়ারম্যান যদি ইচ্ছা করে ইউনিয়নকে সব অপরাধ মুক্ত করতে পারে ঠিক তো বাটি ইউনিয়নের আমার এই তরিক ভাই তার নেতৃত্বে যতগুলো মেম্বার আছে তাদেরকে নিয়ে তিনি শক্ত অবস্থানে যাবেন যদি না যান কিয়ামতের ময়দানে এই জনগণ তাকে জাহান্নামে পাঠাবে আর যদি তিনি কাজ করেন মদ গুজা গাঁজা তারপরে এসব ব্যবসা যদি বন্ধ করে দেন সমস্ত মানুষ তার পক্ষে কার কাছে বলবে আল্লাহর কাছে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিকট আত্মীয়কে যারা দান করে নিকট আত্মীয়ের সম্পর্ক যারা রক্ষা করে তাদেরকে সবচেয়ে বেশি দান করবেন কে তাদের বরকত বাড়িয়ে দিবেন কে হায়াত বাড়িয়ে দিবেন কে যখন আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ইয়োর গেট ইন রিওর্ড And deal with expending your money in the way of Almighty with your full affection. আপনি ততক্ষণ পর্যন্ত কোনো কল্যাণ লাভ করতে পারবেন না লান তানালুল বির হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যেটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা যদি দান না করেন আপনি কোনো সওয়াবের মালিক হতে পারবেন না এই আয়াত যখনই নাজিল হলো আল ইমরানের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যার বাগান ছিল মসজিদ নববীর সামনে বারওয়া বাগানটার একটা সুন্দর নাম ছিল উনি এটাকে খুব ভালোবাসতেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদখুলুহা ওখানে ঢুকতেন সুন্দর মিষ্টি পানি পান করতেন খেজুর পান করতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম রাসূল খুশি হলেন দান করেছো আল্লাহর ব্যাংকে জমা রেখেছো এগুলো রেখে দাও তবে শুনো আমি আরেকটা পরামর্শ তোমাকে দিচ্ছি এই দানটা তুমি করেছো খুব ভালো কাজ করেছো কিন্তু যদি তোমার নিকট আত্মীয়কে এটা বন্টন করে দাও তোমার উপর আরো বেশি খুশি হবেন কে তিনি সাথে সাথে সেখান থেকে চলে গেলেন দেখেন আমাদের দেশে এরকম পরামর্শ দেওয়ার লোকের অভাব আছে না নাই আপনি কোনো মাদ্রাসায় কিছু নিয়ে গেলেন হুজুর তো বিশাল খুশি হবে খুশি হওয়ারই কথা হুজুর কখনো বলবে না ভাই আমারে না দিয়া তোমার নিকট আত্মীয় আবার কোন নেতা সাহেবকে যখন কিছু দিবেন এই আমারে দিছ তুই আর কইস না বাস নেতা সাহেব নিজের পকেটে ঢুকায় ফেলবে বিশ্ব নেতা সারা পৃথিবীর মানুষের রহমত ঠিক কি না সে রহমত আল্লাহর আলামের পরামর্শ দিলেন কি তোমার নিকট আত্মীয়কে দাও তিনি বাড়ি গেলেন গিয়ে নিজের চাস্ত ভাই মামতো ভাই পুরে সব নবী আলাইহিস সালাম মানুষকে বেশি খাওয়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি খাওয়াতেন একদিন দুপুর বেলা বের হলেন সহি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন বেরে দেখে এমন সময় বের হলেন যখন দুপুর বেলা যখন জোহরের পরে এই সময়টা মানুষ খুব একটা বের হয় না খাওয়া দাওয়া করে সবাই রেস্টে থাকে ঠিক না বেটি মরুভূমিতে আরো উত্তপ্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন বেরিয়ে দেখে বাহিরে রাহমাতুল লিল আলামিন এখন যদি আপনার বাড়িতে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা বিশাল মেহমান আসে আমরা তো আনন্দে আত্মহারা হয়ে যাব ঠিক তবে ঠিক মহিলা এত খুশি হলেন খুশি হয়ে বলছেন মারহাবান বিকুম আপনাদের জন্য সুসংবাদ আমি আপনার দুই সাথী সহ এগুলো খাইতে থাকেন রাসূল খেতে লাগলেন এর মধ্যে তিনি ছুটলেন তিনার
আগেই ছাগল ছিল মাদি ছাগল ছাগলকে আমরা কি বলি মহিলা ছাগলকে সাগি বলি ঠিক না কথা কর না কি বলি ভাই আপনাদের কথা তো আমি মনে করছি অনেক শুদ্ধ ওটা খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আর বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাতুসআলুন মাইদিন আনিন নাঈম নিয়ামতগুলো সম্পর্কে প্রশ্ন করবেন কে পানি শ্রেষ্ঠ নিয়ামত খেজুর শ্রেষ্ঠ নিয়ামত এটার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন আমরা যারা কামাই করছি ইবনে মাজার একটা সহিহ হাদিসে রাসূল বলছেন লা ইয়াযালু কাযাবা বনি আদম সম্পদে খরচ করেছো যারা জীবনটা বেহুদা লোকের পিছনে কাটিয়েছেন বেনামাজি বেরোজগারি ইসলাম নাই কোরআন নাই হালাল নাই হারাম নাই এরকম নেতা আছে না নাই এদের পিছনে যারা জীবন কাটিয়েছেন জবাব দিতে পারবে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রাসূল নাই আমাদের মৃত্যুর ডাক চলে আসতে পারে এরকম যারা জীবন কাটিয়েছেন তারা জবাব দিতে পারবেন না আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন কোরআনের দল করেছেন উঠতে বসতে জিকির করেছেন কার ২৪ ঘন্টা দেখেছেন কাকে তারা আল্লাহকে জবাব দিতে পারবে আগে দুই দিন হলো না তোর বাপ প্রেসিডেন্ট হয়েছে তুই এত টাকার মালিশ খরচ করতে কে এগুলো কার টাকা কথা বলেন না কে না বিনাই না একটা সবাউ কোথা থেকে কামাই করেছো ফিমান ফাকাহু কোথায় খরচ করেছো জবাব দাও মাজারগুলো রমরমা চলছে কবরের উপর বিল্ডিং উঠছে ঠিক না ঠিক গাজার আড্ডা জমছে কত রকমের বাজে আসর জমছে কিন্তু মসজিদের ইমামের কোনো ভালো বেতন নাই মাদ্রাসার হুজুরদের ভালো বেতন নাই দরসে নিজামি তো সর্বনাশ নিজেরা ঠিক অন্য দশার ভিতরে চলছে যেখানে কোরআনের লালন পালন হয় সেখানে কোনো জ্ঞান মত কোথায় টাকাগুলো খরচ করো কোথা থেকে কামাই করো যা এলে বর্জন করেছো কতটুকু আমল করেছো এটা বলা ছাড়া কারো পা নাড়াইতে দেয়া হবে না সেজন্য আপনার ১৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله আসল কাজ শুরু হয় ইমানের পরে ইমান যার নাই তার কোন আমলের কোন দাম নাই বেঈমানে ভরে গেছে দেশ নামাজ পড়ে কয় না পড়লে সামাজিক কাজ মানুষ কি না কি বলবে এই জন্য পড়ে আসলে কোন সোয়াব তো হবে আমি হাত ধান না আছে না এরকম লোক আসতেছে সামনে ফওয়াইল উল্লিল মুসল্লি তার আগে ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন সূরা মুদাসসিরের শেষে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস কর হবে মা সালাকা কুম ফি সাকার কেন তারা প্রথম বলবে লাম নাকুম মিনাল মুসল্লিন আলাম নাকুনু তাআমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না কুননা নাখুদু মাল খাইদিন সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম কুননা নুকাজিবু বিয়াউমিদ্দিন কিয়ামতের ময়দানকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম আহুবিহি দাবিল কুরবা আল্লাহ বলছেন আমার মহব্বত নিজের নিকট আত্মীয়কে দান করবা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার আখিরাতকে অস্বীকার করে তাদের চরিত্র হলো ফাল্লিল মুসাল্লিন ওদের জন্য ওয়াইল দোজক কোরআনে ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক কোন মুসল্লি চার রকমের মুসল্লি ইবনে কাসির বলছেন প্রথম মুসল্লি যারা নামাজ পড়ে কিন্তু কোনো সওয়াবের আশা করে দ্বিতীয় কিন্তু মুসল্লি কম না বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজর এবং আসরে যারা যায় তারা সব জান্নাতি মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যারা ফজর এবং আসরে যাবে দুই ঠান্ডা নামাজ পড়বে তারা জান্নাতি হয়ে যাবে আবার বলেছেন মান সাল্লা যেতে যাওয়ার সাথে সাথে ভূমিকম্পটা শুরু হয় সে এসে দেখে তার সাথে কোনো বন্ধু নাই সে শুধু বেঁচে আছে পরে হাদিস পড়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজর পড়বে তাকে জিম্মায় রাখবেন কে তাকে বাঁচিয়েছেন কে আপনি যদি ফজর পড়েন আপনাকে বাঁচাবেন কে
সাহাবায়ে কেরাম রাতেরা এশার নামাজ যারা জামাতে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অর্ধেক রাত পর্যন্ত তোমাদের নামাজ লেখা হয়ে যাবে আবার এশার নামাজ পড়লেন জামাতে ফজর যদি জামাতে পড়েন পুরো রাতে আপনার নামাজ লিখে দিবেন কে আল্লাহ আল্লাহ লিখে দিবেন এজন্য জাহান্নামীদের চারটি কাজ জাহান্নামীরা নামাজি নয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না রাজি আছেন তো টুটকা মাসলা নিয়ে মসজিদে ঠেলাঠেলি করবেন না আমাদের এখানে আমরা আমিন জোরে বলি সবাই জোরে বলবে ঠিকটা বাটি মক্কা শরীফে আমিন জোরে না আসতে আর বাংলাদেশে অধিকাংশ জায়গা কিন্তু কুলাকিলি করার কোনো দরকার নাই আপনি কোন মসজিদে গেলেন ইমাম সাহেবের আগে আপনি কখনো আমিন বলবেন না যদি বলেন তাহলে আপনার নামাজ হবে না যারা ইমামের আগে চলে যায় কিয়ামতের ময়দানে তাদের মাথাটা গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন কে আল্লাহ খবরদার আপনার কিচ্ছু হবে না আপনার সব কিছুতে ইমাম ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ইমাম আসতে বলছে আপনি পিছন থেকে বলবেন আমিন ইমাম বলবে সর্বনাশ অনেক ইমাম তো জানেও না আমিন যে জোরে বলতে হয় কোন এক গ্রামে এরকম এক ছেলে জোরে আমিন বলছে ইমাম দৌড় মারছে তো আপনি দেখবেন ইমাম কিভাবে বলে ইমাম যদি জোরে বলে আপনি জোরে যখন তোমার আমিন ফেরেশতার সাথে মিলে যাবে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আর সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন ইহতাজ্জাল মসজিদ মসজিদ নববী কেঁপে উঠত সুবহানাল্লাহ এখন সেই হাদিস যদি কেউ মানতে না চায় আপনি কি জোর করে তারে মানাবেন মসজিদগুলোকে ওয়েলকামিং করেন কোন কারণে আমরা মসজিদে কোনো তর্কাতর্কি করব মসজিদে আসলে তাকে ভালোবাসবো মসজিদে অনেক ভুল ভ্রান্তি নিয়ে অনেক লোক আসে ঠিক না ভাই ঠিক এক সাহাবি মসজিদে এসে পেশাব করে দিয়েছে পেশাব করেছে সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিলেন তার মারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাশিরু ওয়ালা তুরাফিরু আসিরু ওয়ালা তুআসিরু সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না সহজ করার জন্য আমি দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লোকটা দোয়া করছেন আল্লাহুম্মা ইরহামালা মুহাম্মদ হে আল্লাহ মুহাম্মাদের উপর রহম করেন ওয়ালা তুরহামালাইহিম যারা আমাকে মারতে ধরেছে তাদের উপর রহম কইরেন না আপনি মসজিদে এসেছে পেশাব করেছে রাসূল তাকেও কোনো কথা বলেন নাই শুধু বলেছেন তুমি যে এই কাজটা এখানে করেছো এরকম কোনো কাজ আমরা এখানে করি কি সুন্দর ব্যবহার এটা আমাদেরকে শিখতে হবে মসজিদে মসজিদে কার ঘর বলেন তো আমরা যখনই মসজিদে আসি আমরা কার মেহমান আল্লাহ মেহমান আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনা যারা পাঁচ ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায় দেয় সুবহানাল্লাহ এইজন্য মসজিদে যারাই আসবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো পাঁচ চার প্রকারের মুসল্লির কথা বলা হয়েছে নামাজের মধ্যে যারা গাফলতি করে সাহুর অর্থাৎ নামাজের সময় মতো নামাজ আদায় করে বসে থাকে শেষ ওয়াক্ত পর্যন্ত শেষ সময় গিয়ে ঠক ঠক করে তিনবার করে চারবার করে মোরগ যেরকম করে খায় এরকম করে রুকু সেজদা করে এরকম লোক আছে না নাই রাসূল বলেছেন তিনটা কাজ তোমরা মসজিদে করবা না কারো জন্য জায়গা রাখবা না এক দুই নাম্বার কুকুর যেভাবে পা মিশিয়ে বসে তোমরা এইভাবে সেজদা করো না তিন নাম্বার বললেন পাখি যেভাবে খাওয়ার খায় এইভাবে রুকু সেজদা তোমরা করো এক সাহাবী নামাজ পড়ছেন বুখারি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় না সাহাবী সাহাবী রাদিয়াল্লাহু আনহু আবার নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন সল্লি তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় না আবার পড়লেন আবার বললেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে নামাজ পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি দাঁড়াবাই বাইন্ন এমন ভাবে দাঁড়াও যাতে মনে হবে আর তুমি রুকুতে যাবা না আবার যখন রুকুতে যাবে এমন ভাবে রুকু করবা যাতে তুমি আর উঠবা না তুমি জমে যাও রুকুতে যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ সেজ যায় যতক্ষণ দুই সেজদার মধ্যখানে ততক্ষণ তা দিলে আর কাজ তুমি করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সেজ দায় যেতেন মায়েশার যেন বর্ণনা বুখারীতে এসছে রাসূল যখন সেজ দায় যেতেন মনে হতো তিনি মারা গিয়েছে জনন্ত কাবিদাত রুহা মা আয়েশা বলছেন আমার মনে হতো তিনি সেজদায় মারা গিয়েছেন আমি তার পায়ে চিমটি কাটতাম তিনি যখন পা নাড়াতেন তখন আমার মনে হতো তিনি এখনো পৃথিবীতে জীবিত আছেন আমাদের বাচ্চাগুলোকে নিয়ে মসজিদে যান তারকির মসজিদগুলোতে লেখা থাকে যে মসজিদে বাচ্চা নাই
ওটা মরা মসজিদ যে মসজিদে ওটা মরা মসজিদ ওটার আগামী প্রজন্ম ধ্বংস হয়ে গেছে ঠিক তো বটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজর নামাজে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন তিন দিন আমার আমি যতটুকু পেয়েছি আমার ছোট্ট তাজরিবাতে একদিন ফজর পড়লেন নাস ফালাক দিয়ে সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করলেন কেন আসরটা হলো সবচেয়ে দামি সালাত কার কাছে আল্লাহর কাছে রাসূল বলেন যে ইচ্ছা করে আসর ছেড়ে দেয় বুখারীর বর্ণনা তারা সারা জীবনের আমল নষ্ট করে দিবেন কে আর অনিচ্ছাকৃত যদি আপনার আসর ছুটে যায় ওই দিন দিবেন কে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা আকুমু লিল্লাহি কানিতিন সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন তোমরা সব নামাজকে হেফাজত করো স্পেশালি আসরের নামাজ কোন নামাজ আসরের নামাজ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসর পড়বেন তো জামাতে পড়বেন তো জামাতে শামিল হবেন আমাদের অনেক ভাই বলে দেখে নিবা তার আকীদা ঠিক আছে কিনা আপনি নামাজের ভিতরে আকীদা দেখবেন কেন সারা পৃথিবীর আলেমরা একমত হয়ে বলছে দুইটা গ্রুপ হলো তাদের পিছনে নামাজ পড়া জায়েজ জায়েজ নাই এক হলো কাদিয়ানিরা এরা কাফের এরা সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করেছে রাসূলকে শেষ নবী এরা বিশ্বাস করে না ঠিক না ঠিক এরা কি এরা নাম সাহেব নেককার হোক কিছু গুনাহগার হোক তার পিছনে নামাজ আদায় কর মসজিদ নববীর কবজা যখন নিল ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী মুনাফিকরা এরা মসজিদ নববী কবজা করে নিয়েছে বুখারীতে বর্ণনা এসেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাছে এসে লোকেরা জিজ্ঞেস করেছে মদিনার মসজিদে নববীর কবজা নিয়েছে মুনাফিকরা এদের পিছনে আমরা নামাজ পড়ব নাকি তিনি বললেন নামাজ তিনি বললেন নামাজ পড়ো কিন্তু নামাজের পরে এদেরকে মেনো না আমাদের বাংলাদেশে যতগুলো মসজিদ এমন কোন মসজিদ নাই যে ইমামটা একদম সারাসার কাফের হয়ে গেছে এরকম কি কোনো মসজিদ আছে কথা বলেন না কেন হ্যাঁ কিছু দুষ্টুতি থাকতে পারে যেমন অনেক ইমাম সাহেব আছেন তাবিজের ব্যবসা করে আপনাদের চাপাইতে অবশ্য নাই তো বেতন এত কম দেন ও ব্যবসা করবে কি হ্যাঁ আপনাদের দোষ আছে মিয়া 5000 টাকা দিয়ে কি হয় একটা সংসারে 6000 টাকা দিয়ে কি হয় 10000 টাকা আজকে কি হয় ঠিক না বেটি একজন প্রাইমারি স্কুলের বেতন স্কুলের টিচারের বেতন হলো 30 গলায় গামছা দিয়া স্কুলে গিয়া ঘুমায় থাকে টেবিলের উপর বোর্ড থেকে লোক এসছে স্কুলে ইনফেকশনের জন্য গিয়ে দেখে যে সে ঘুমা জিজ্ঞেস করলো এই স্যার ঘুমান কেন কা ঘুমায় না ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয় একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله ছাত্র যদি ভালো হয় টিচারের পড়াশোনা করতে হয় ঠিক না ঠিক মুসল্লি যদি ভালো হয় ইমাম ভালো হতে বাধ্য ইমাম ভালো হতে বাধ্য আপনি ইমাম সাহেবকে যাবেন গিয়ে একটু আদর করে কিছু পয়সা হাতে ধরিয়ে দিবেন ধরিয়ে দিয়ে বলবেন বাবা তাবিজ লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখাকে অপছন্দ করতেন রাসূল বলেছেন যে তাবিজ ঝুলায় শিরক করে কি করে শিরক করে আপনি তাকে বিনয়ের সাথে বুঝান তখন সে তার মনের কথাটা বলবে বলবে যে দেখো বাবা আমি যে বেতন পাই 3000 টাকা বেতন তাও 4 মাস বাকি আছে না নাই আমার সংসার চলে না আপনি তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আপনি তাকে কোরআন তালিমের ব্যবস্থা করে দেন তার পরিবারকে চলার ব্যবস্থা করে দেন দেখবেন ওই হুজুর আর এই কাজ করবে না ঠিক না ঠিক তাবিজ যারা লেখা নেয় এরা অধিকাংশগুলো তাবিজের পয়সা ঠিক মতো আদায় করেন আপনি ফু দিয়ে পয়সা নেন আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন কয়টা 30টা ছাগল নিয়েছেন সূরা ফাতিহা দিয়ে ফু দিয়েছেন সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে তিনি বলেছেন আগে দুধ দাও দুধ খেয়ে নিলেন তারপরে 30টা ছাগল নিয়েছেন আপনি সেটা নেন কি হয়েছে কারণটা
একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সময় নষ্ট করব না সময় নষ্ট করব না রাসূল সাল্লাল্লাহু যখন কথা বলতেন কথার ফাঁকে বলতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এগুলো ফাঁকে ফাঁকে পড়তে থাকতেন সুবহানাল্লাহ কারণ আমাদের দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত চিরস্থায়ী জীবন হলো আখেরাত ঠিক না ঠিক মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই মৃত্যুর পরে জীবনই জীবন অনন্ত জীবন থাকতে হবে সেই জীবনের রসদ এখান থেকেই নিতে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন কেন নামাজ পড়বেন অযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা জিকির সবচেয়ে বেশি সালাতের ভিতরে এজন্য সালাত পড়বেন বেশি সকালে পড়বেন সূর্য ওঠার পরে পড়বেন সূর্য মধ্যখানে বেলে পড়বেন জোহর বলেন পাঁচ ওয়াক্ত তো আছে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার পরে ইশাকের নামাজ পড়তেন ঠিক না ঠিক আর কি বলতেন যারা ফজর পড়ে সূর্য ওঠা পর্যন্ত তসবিহ তাহলিল করে কোরআনের বয়ান শুনে কোরআনের কিতাব পড়ে কোরআন পড়ে সূর্য ওঠার পরে দুই রাকাত সালাত আদায় করে উমরা এবং হজের পরিপূর্ণ সওয়াব তাম্মান 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 পরিপূর্ণ আল্লাহ তার আমলনামায় দান করে দেন আমার যে সমস্ত ভাইরা হজ উমরা করতে পারেন নাই কি সুন্দর সুযোগ আপনাদের চলে যাচ্ছে এই সময় নষ্ট করবেন না একটা যুবক ছেলে মনে করে আমি তো যুবক আই উইল বি অ্যালাইভ ফর লং টাইম আমি অনেকদিন বাঁচবো একজন মুরব্বীরে কয় চাচা আপনার ঠ্যাং তো কবরে চলে গেছে মুরব্বীকে আমি তো 70 বছর হায়াত পেয়েছি তুই এটা পাস কিনা টেস্ট করে দেখোস না প্রত্যেকের জীবনই শঙ্কার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রতি রাতে যখন আমরা ঘুমাই সবার রুটা কার হাতে থাকে কার হাতে আল্লাহর হাতে থাকে আল্লাহ যা রুটা ফেরত দেয় তিনি আবার জীবিত থাকেন আর যা ফেরত দেয় না ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বর্ণনা এসেছে ইদা আওয়ালা ফিরাশি যখন তিনি বিছানায় যেতেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহকে বলতেন আল্লাহ আমার জীবন আপনি তুলে নেবেন আমার জীবনটি আপনার হাতে আমার রুটি আপনার হাতে যদি আপনি ফেরত না দেন তাহলে রহমের সাথে আমার গুনাহ মাফ করে আমাকে আপনি কবুল করে নিন আর যদি ফেরত দেন নেককারদের মতো আমার জীবনটাকে আপনি হেফাজত করে দিয়ে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন যারা রাতে শুয়ে 100 বার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন 1000 নেকি তাকে দান করবেন 1000 গুনাহ তার মাফ করে নেবেন আপনি বিছানায় শুয়ে যদি কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে মারা যান এই অবস্থায় কিয়ামতে আপনাকে তুলে দিবেন কে তাহিয়ুনা কামা তামুতুন যে অবস্থায় মারা যাবেন সেই অবস্থায় আপনাকে কিয়ামতে উঠিয়ে দিবেন কে খবরদার আপনার শেষ কথা যেন চোখ বন্ধ হওয়ার আগে যেন জিকির হয় কার আপনি আয়াতুল কুরসি পড়বেন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন আপনার জীবনের সব অসঙ্গতিগুলো দূর করে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন আমরা বললাম কখন থেকে কখন নামাজ পড়ব বলে দেন আল্লাহ বলছেন আকিমি সালাতা লিদুনুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা সূর্য উদয় থেকে নিয়ে উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত তোমরা কোরআন পড়ো ফজরের তোমরা নামাজ পড়ো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতে সাক্ষী হয়ে যাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইউল জান্নাত আগুন কখনো তাকে স্পর্শ করবে না মান সাল্লা কাবলা তুলুউ শামস ওয়া কাবলা গুরুবিহা যে সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে নামাজ পড়লো সে কখনো জাহান্নামী হবে না সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাত গুলো নামায় রাসূলের প্রথম নামাজ ছিল নিজের বিবিকে নিয়ে আপনার নামাজ আপনি ঘরে পড়বেন সুন্নত নফল বিতে ফরজগুলো শুধু পুরুষেরা মসজিদে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী বর্ণনা সব নামাজ তোমরা মসজিদে পড়ো না ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও আবার বলেন শ্রেষ্ঠ নামাজ হলো ঘরের নামাজ পুরুষের জন্য ফরজ ছাড়া
পুরুষ ফরজগুলো পড়বে মসজিদে আর সুন্নত নফলগুলো সব পড়বে ঘরের ভিতরে ওই যে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের বাচ্চাদের দিকে আজকে দেখছি একটা ছোট বাচ্চা সারা গায়েব মারা গা তারপরেও সকাল বেলা কুরআন শরীফ খুলে কুরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা মৃত্যুর শয্যা ছোট মাসুম শিশু তিন থেকে চার বছর বয়স কিন্তু তার মুখের ভিতরে আল্লাহ জিকির চলছে লা ইলাহা ইল্লাল্লাহ কি ঈমান তাদের মেয়েরা সারা গায়ে কাপড় জড়িয়ে শোয় মেয়েরা বলে আমরা এই অবস্থায় হেজাব পরে শুই যাতে এটা আমাদের কাফনের কাপড় হয়ে যায় আমাদের সতর যেন একটু উন্মুক্ত না হয় আপনি আপনার বিবিকে আপনার মেয়েকে পর্দা করা মুখ খোলা রাখাটা কোন শরী ভাবে জায়েজ নাই অনেকেই বলেছেন যে মুখ খোলা রাখতে পারে মুখ খোলা রাখতে বান্দি দেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো সাফিয়া ছিলেন ইহুদি এক নেতার মেয়ে আর তার স্বামীও ছিল নেতা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন বিয়ে করে ওই সফরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ালিমা করলেন কি করলেন ওয়ালিমা আমরা তো এখন বলি কি খাওয়া জানি ওই যে জামাইরা যেটা খাওয়া এটাকে কি বলি রোস্ট রোস্ট খায় বৌমা আরেকটা জামাইবা নাকি ছেলে যেটা খাওয়ায় ওটাকে কি বলে ছেলেরটা বৌবা আর মেয়ের থেকে যেটা খান কি খিরকাজি এই কি আশ্চর্য নাম শুনতেছি ভাই হা হা আসলে দেখেন আঞ্চলিকতা যে কত অসাধারণ আমরা ভাষা ভাষা আছি আপনার চাপার ভাষা শিখতে হলে কারো পিএইচডি দিক দিলাম এত সহজ না বেটা খেয়েছো খেয়েছো এটা কইলে হয়ে যাবে নাকি এই যে নামগুলো জীবনে আমি শুনিনি দেখেন কি নাম বলতে মেয়েদের থেকে খাওয়া এগুলো আমরা যে কত ছোট লোক হয়েছি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মেয়ের কাছে একটা সুই পরিমাণ জিনিস দাবি করা জায়েজ নাই কিন্তু আমরা মেয়ের বাপ থেকে 300 লোকে খাই আবার গরু কর্জ করে মেয়ের বাপ খাওয়ায় ঠিক না বেটি এটা বেহামি এটা অত্যন্ত নাপুরুষ অত্যন্ত কাপুরুষতার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মেয়ের কাছে এরকম দাবি করেন না মেয়ের বাপের কাছে আর খুশি হলে যদি খাওয়ায় সেটা তো কোনো আপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলিমা হচ্ছে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী সব আস্তে আস্তে করে রাসূলুল্লাহ বাই হাজির হলেন মদিনা থেকে আনসাররা আসছে আনসাররা কথা বলা বলি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিয়ে করছে এটা কি বান্দিনা আজাদ বান্দিনা স্বাধীন মেয়ে কয়েকজন সাহাবী বললেন শুনো যদি তিনি পর্দার ভিতরে থাকেন তাহলে তিনি হলেন আমাদের মা আমাদের কি মা তিনি বান্দি নয় রাসূলের বিবি আর যদি পর্দায় না থাকে বুঝতে হবে উনি বান্দি উনি কি বান্দি তো পর্দায় থাকাটা হলো নেককার মেয়েদের চিহ্ন রাসূল সাল্লামের বিবিদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মেয়ের কাছে যদি কিছু চাও মেউ ওয়ারাইল হেজাব পর্দার আড়াল থেকে চাও যাতে করে তোমার অন্তরের ভিতরে এবং তার অন্তরের ভিতরে কোনো গুনার সৃষ্টি না হয় এখন মোবাইলে ফেসবুকে আলোচনা করছে মিষ্টি আলোচনা যেখানে পরিবার ধ্বংস সেখানে তিন সন্তানের মা চার সন্তানের বাপ এখন স্বামী স্ত্রীতে কিরকম কিরকম ভাব এরকম আছে না নাই স্বামী আর ওনার বিবিকে আগের মতো ভালো লাগে না ওই যে টেলিফোনে এক শয়তান বলছে কে গো তিনি তো গলে গেছেন চিকন কণ্ঠ কোচে কিছু বেয়াদব রাতের বেলায় ফোন করে করে অথচ আল্লাহ বলছেন ওলা মুত্তাখিজি আখদার কোন মেয়ের সাথে গোপনে কোন সম্পর্ক রাখা যাবে কারাই কারাই আপনি কোন মেয়ের কণ্ঠ শুনলে আপনি নরম কথা বলতে পারবেন না কোরআন নিষেধ করেছে আপনাকে কর্কশ ভাষায় কথা বলতে হবে ঠিক না বাটি অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য নামাজের মাধ্যমে আমাদেরকে বলছেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার তোমরা নামাজ কায়েম করো আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত আল্লাহ যা ওহি করেছেন সেটা তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত তো আমরা ভুলেই গেছি কিভাবে ঘরের ভিতরে বরকত আসবে
মাসকে মাস কোরআন তেলাওয়াত নাই হাফেজকে জিজ্ঞেস করেছি ভাই কোরআন তেলাওয়াত কবে করেছেন কয় হুজুর গত রমজানে করেছি আর আগামী রমজানে করব কিভাবে মুসলমান বলে পরিচয় দেন কিভাবে বিপদ থেকে আপনার পরিবার রক্ষা হবে আসল তেলাওয়াত আছে যেখানে রোগ বালাই নাই সেখানে সকাল বেলা আগে বক্তব্যের পড়া ছিল ছোট ছোট বাচ্চারা গিয়ে চিৎকার করে করে কোরআন পড়তো ঠিক না ভাই এখন আর সেগুলো নাই এখন সকাল শুরু হয় টং টং আর ভং ভং দিয়ে স্কুলগুলোতে কোনো কোরআন হাদিস নাই ব্র্যাকের স্কুলগুলোতে কিচ্ছু নাই আমাদের মুসলমান সন্তানরা কি শিখেরি বড় হচ্ছে এখন দেখি ক্লাস 5 এর পোলাপান বিড়িখা আপনাদের এখানে আছে কিনা আমি জানি না আমি আমার তরিকে বলবো তোমার ইউনিয়নে যেই কয়টা স্কুল আছে বাধ্যতামূলক মেয়েদের মাথায় পর্দার ব্যবস্থা করো কোরআনের সিলেবাস ঢুকাও যদি আল্লাহর কাছে মাফ পেতে চাও আর পিএমপি সাহেবকে একটু দরখাস্ত করে যাই আপনাদের দায়িত্ব অনেক বড় আপনার যতটুকু টেরিটরি আপনার এলাকায় আল্লাহ আপনাকে জবাবদিহির কাজ করে দাঁড়াবেন দাঁড় করাবেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন প্রত্যেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না ঠিক আল্লাহ জিজ্ঞেস করবেন এই রব্বি তোর এলাকার স্কুলগুলোতে তুই কি করেছিস তখন যদি আপনি বলেন আমি কি করব আল্লাহ আমাদের মাদ্রাসা বোর্ডেরই চেয়ারম্যান ছিল একজন হিন্দু ভদ্রলোক আমি কি করব ইয়ার অনার আল্লাহ বলবেন না তোমার এলাকায় তুমি অনেক কিছু করাচ্ছিল ঠিক না ঠিক আপনি আপনার এলাকাকে সামলান প্রত্যেক এমপি যদি তার এলাকার স্কুলগুলোতে কোরআন ঢুকায় উর্ধ্বতন সরকার কিছু করার ক্ষমতা রাখে না আপনাকে আপনার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে আল্লাহ বলছেন ওই মুসল্লিদের জন্য ধ্বংস যে মুসল্লিরা নামাজে কি পড়ে সমাজে তা আমল করে না ঠিক না ঠিক নামাজে পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই আর নামাজ থেকে গিয়ে দুর্গার কাছে হাত পাতে ঠিক কি না দুর্গা মায়ের কারণে নাকি দেশের শান্তি আসবে আল্লাহ আল্লাহর এত সমস্ত মূর্খদের উপর কোন মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক নেই দুর্গা হয়তো হিন্দু ভাইদের বিশ্বাস এটা কিন্তু কোন মুসলমান বলতে পারে না এই দুর্গা মায়ের কারণে আমার ঘরে শান্তি আসবে শান্তির মালিক কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর নামই শান্তি নাম কি শান্তি সালাম নাম কি আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা নামাজের পরে পড়ি আল্লাহুম্মা আনতাস সালাম পড়েন আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে আল ইকরাম আবার জান্নাতে আমাদেরকে সালাম দিবেন কে আবার লাইলাতুল কদরে সারা রাত ফজর পর্যন্ত সালাম দিবেন কে সালামুন হিয়া হাত্তা মাতলাই ফজর সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল আবার ওয়াইল বলেছেন যারা ন্যায় বেশি দেয় কম ওয়াইলুন লিল মুতাফিফি আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন যখন মানুষ থেকে ন্যায় বেশি নেয় কিন্তু মানুষকে দেয় কম রাস্তাগুলো মাশাআল্লাহ একটা ঘোরানো রাস্তা দিয়ে আমাকে এখানে আস আমি কবিরের উপর খুব রাগ হয়েছি যে কোন চিপার ভিতরে তুমি প্রোগ্রাম নিস কিছু রাস্তা পেলাম হেরিং বন গাড়ি পড়ার সাথে সাথে আমি পড়লাম কুল হুয়াল্লাহু আহাদ কারণ গাড়ি যে কোনো সময় খাদি গিয়ে পড়ার অবস্থা হচ্ছে এই যে রাস্তার এই অবস্থা কেন দেখা যাবে অর্ধেক টাকা রাস্তার পাশের চাঁদাবাজগুলো খেয়ে ফেলেছে আল্লাহ বলবে এই রাস্তার ইট গেল কোথায় কয় আল্লাহ কে জানি কোথায় গেছে আল্লাহ বলবে তোর মুখ বন্ধ যেই হাত দিয়ে টাকা খেয়েছি সেই হাত কথা বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন Today I will sit up on your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে এই হাত দিয়ে কত মানুষের জমি দখল করেছ এই হাত দিয়ে কত অবলা মেয়ের গায়ে হাত দিয়েছ এই হাত দিয়ে কত ঘুষের টাকা পকেটে ঢুকিয়েছ ঠিক কিনা পা বলবে আল্লাহ হাত যা বলে সবই সত্য কথা সেদিন আপনি বলবেন সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলছেন ওই আয়াতটি বললেন 65 নম্বর সূরা ইয়াসিন
আর সূরা কাহফের ভিতরে আল্লাহ বলবেন তোমরা তখন বলবে মালে হাদাল কিতাব এটা কেমন কিতাব ছোট কাট্টো লায়ুগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ছোট খাটো কোন জিনিস এখান থেকে বাদ পড়ে নেই ওয়াইলুল লিল মুতাফফিফিন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আলেমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে এরকম লোক আছে না নাই কিরকম ইন্টারনেট একটা পেয়েছে নিচে দিয়া যা খুশি তাই লিখে দিচ্ছে একটু আল্লাহর ভয় নাই আরে ভাই তোমার যা লেখছো ওটা যদি ওর মধ্যে থাকে ওই লোক তো অপছন্দ করে তাহলে তো গীবত করলা ঠিক না বেটি আর যদি না থাকে তাহলে তো মিথ্যা তোহমত দিলা তোমার এই লেখা যত জন পড়ছে সব লোকের গুনাহ তোমার আমলনামায় উঠছে আর যার বিরুদ্ধে বলছো যেমন আমি বলি আমার ইচ্ছা করে যথেচ্ছ আমার গীবত করো আমি খুশি কারণ কিয়ামতের ময়দানে আমি দেখব হাজার হাজার সওয়াবের পোটলা আমার আমলনামায় হাজার হাজার সওয়াব আমার বলছি ইহুদির দালাল জাকির নায়েক ইহুদির দালাল তা আরেকজনের নিচে লেখছে ইহুদির দালালের হাতে যদি হিন্দু মুসলমান হয় এরকম দালালই আমাদের ভালো জাকির নায়েকের কাছে হিন্দু মুসলমান হয়েছে কিনা আমাদের দেশের এক ওলির কাছে যা হয়েছে এক কোরআনের পাকের কাছে যা হয়েছে পৃথিবীর কোন মানুষের কাছে এত হয়নি একদিন 75 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে আমাদের দেশে একজনের কাছে আল্লাহ তা জান্নাতুল ফেরদাউস তার মাকাম করে দাও আমরা চলে যাব আমরা কারো যদি কোনো ভাইয়ের কোনো দোষ থাকে আমি গোপনে তাকে বলে দেব ভাই তোমার এই দেশটা আছে এটা তুমি সদরিয়ে নাও ঠিক না বেটি কিন্তু আপনি বস জনগণের মধ্যে উচ্চা করে যা খুশি বানিয়ে বানিয়ে লিখতেছেন আল্লাহকে ভয় করেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতি ওদের জন্য ওয়াইল যুজক যারা আকারে ইঙ্গিতে মানুষকে বিদ্রুপ করে ঠাট্টা করে আছে না নাই আলোচনা করছে এক আলেম আরেকজন পিছে থেকে মানে ইঙ্গিতে সামনে বদনামি করে পিছনে বদনামি করে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে একজন সাহাবী বেলালকে কালো মায়ের সন্তান বলেছেন কি বলেছেন কালো মায়ের সন্তান আবুজর গেফার আবুজর রাসূল সাল্লাল্লাহু বেলালের পক্ষ থেকে বিচার শুনলেন বেলাল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে এই সাহাবী বলেছে আমি নাকি কালো মায়ের সন্তান রাসূল সাল্লাল্লাহু তাকে ডাকলেন ডেকে বললেন আনতা ইমরান ফিকা জাহিলিয়া তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে ও কালো হয়েছে ওর কারণ নয় ওকে কালো বানিয়েছেন কে আদম আলাইহিস সালামের সন্তান কেউ কালো কেউ ধলো কেউ বাদামি আবার কেউ পিঙ্ক ঠিক না বেটি কেন এরকম হয়েছে রাসূল বলেছেন দুনিয়ার সব মাটি থেকে আদমকে বানানো হয়েছে যেই অংশের মাটি কালো ওই অংশের লোকেরা কালো হয়েছে আবার যেই অংশের সাদা ওই অংশের সাদা হয়েছে সব মিশালই হলো দুনিয়ার সৌন্দর্য ঠিক না বেটি আপনি কাউকে কালো বলছেন এটাও সে কারো কোনো কালো ভাইকে যদি কাইল্লা বলেন ও কি খুশি হবে ও কি নিজের ইচ্ছায় কালো হয়েছে এখন তো মাশাআল্লাহ কত লোশন দেখাচ্ছে দেখেন ইন্টারনেটে দেখবেন এটা দিবেন আগা গোড়া সব সাদা হয়ে যাবে এরপরে দেখে যে চামড়া উঠে যাচ্ছে এ সমস্ত নোংরা জিনিস ইউজ করবেন না যত পতনের জিনিস সেগুলো সব বিষ বিশেষ করে ইহুদির বাচ্চারা যা ব্যবহার করে ফেয়ার অ্যান্ড লাভলি আছে না ব্ল্যাক অ্যান্ড আগলি এটা চামড়া দেন চামড়া ধ্বংস আপনি খান এই যে আমের সিজনে আম খান তারপরে আপনাদের এই চাপাইতে কত রকমের ভেজিটেবল হয় পাঁচ রকমের ভেজিটেবল প্রত্যেকদিন শরীরে ঢুকান দেখেন আপনার চেহারাটা কি সুন্দর থাকে হ্যাঁ নামাজ নামাজ তো হতেই হবে নামাজ ছাড়া তো কিছুই কবুল হবে না ও কইতেছে এক নম্বর নামাজ ভালো আছে নামাজ দিয়ে তো আমাদের শুরু নামাজ দিয়ে শেষ ঠিক না বেটি পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে যত সুন্নত গুলো আছে পড়ার চেষ্টা করেন কারণ যৌবন এখন যার এবাদত করার শ্রেষ্ঠ সময় আর যারা নামাজ পড়বে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে তিন নম্বর চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন মিথ্যুকদের জন্য ওয়াইল দোযখ মিথ্যায়াতকে ভরে গেছে রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাক কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে কোরআন দিয়ে যারা বিচার করে সত্য ফয়সালা করে কোরআন দিয়ে যারা কথা বলে না আন্দোলন করে না মিথ্যুকের আন্দোলন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারাই মিথ্যা ফয়সালা দেয়
কোরআনের সাথে আমরা থাকব রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক বলো না আমি কারা কারা থাকবেন একটু দেখি হাত তুলে দেখান তো কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ এই হাতগুলোকে কোরআনের জন্য কবুল করেন আরো জোরে বলেন আমিন হাতগুলো নামায় মনে রাখো যারা কোরআন পছন্দ করো না আমরা সব শহীদ হওয়ার জন্য তৈরি থাকি ঠিক না ঠিক ছাড়বো দেশের মায়া কিসের ছাড়তেই তো হবে পৃথিবী আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করেন শহীদ হতে চান তো চান তো সবাই শহীদ হতে কে রাজি জীবনে রেখে বাজি আল্লাহর পথে চললে জীবন হয়তো শহীদ নয় গাজি জীবনে রেখে বাজি শহীদ হতে রাজি আছেন আল্লাহ কবুল করুন আমরা সব মুসলমান ফিলিস্তিনের পক্ষে আছি না নাই আল্লাহর কোরআনের পক্ষে আছি না নাই পাঁচ নম্বর আল্লাহ বললেন আইনুল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব ওদের জন্য ওয়াইলযুযাব যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে কিতাবের যেটা সঠিক কথা সেটা মানুষকে বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম ثُمَّ لَا يَجِدُ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا রাসূলের বিচার ফয়সালা যারা মানে না তারা কোনদিন মুমিন হতে পারে না কোরআনের বিচার ফয়সালা মানতে রাজি আছেন তো আজকে কি আমাদের সমাজে কোরআন দিয়ে সমাজ চলে না কোরআন চুপচাপ বসে আছে দেখছেন না এই কোরআন প্রথম তোমার বিরুদ্ধে কথা বলবে কোরআন বলবে নামাজে আমাকে পড়েছে পার্লামেন্ট শুরু করেছে আমাকে দিয়ে কিন্তু বসে বসে আমার বিরুদ্ধে আইন পাস করেছে ঠিক না ঠিক এই জন্য কোরআনকে আমরা বন্ধু বানাবে যেমন বানাচ্ছেন রহমত আল্লিল জাতীয় কবির জন্য শুধু দোয়াই আসে কি সুন্দর লিখে গেলেন অল্প জীবনে ৪৩ বছরের সাহিত্যের জীবনে যা লিখেছেন হাজার বছরে কই এত লিখতে পারবে নজরুল কোন কবি যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াতে শুনো কোন শক্তি নাই এত আল্লাহর নবীরা বলছে একটু জোরে বলেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াতে শুনো আমার মুনাজাত শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত শুনো আমার মুনাজাত মসজিদের ঝাড়ো বরদার হো কামারে হাত শুনো আমার মুনাজাত কোরআনের যা আছে বাণী সব প্রকাশ করে দেন সুদখোর ঘুষখোরে আজকে দেশ ভরে গেছে ঠিক না ঠিক মসজিদের ইমামরা ভয়ে সুদখোরের ভয়ে কথা বলতে পারে না কারণ মুতাল্লি সাহেব সবচেয়ে বড় সুদখোর এরকম মুতাল্লি আছে না নাই আরে অথচ সুদ যারা খায় এরা মুমিনই না ওদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও যদি মুমিন হতে চাও কে বলছেন যদি না ছাড়ো ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি যদি না ছাড়ো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও ইয়ামহাকুল্লাহুর রিবা ইয়ুরবি সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে আল্লাহ নিজে লালন পালন করেন যারা অবৈধ টাকা অবৈধ রাস্তায় খরচ করে ইমান ছাড়া এদেরকে হাবা আম্মানসুরা কিয়ামতের ময়দানে খড়কুটার মতো উড়িয়ে দিবেন কে লা ইউকিমুলহুম ইয়াওমাল কিয়ামতি উজনা কিয়ামতের ময়দানে এগুলো কোনো ওজনেই আসবে না এই জন্য প্রথম হলো ইমান তারপরে নামাজ প্রথম কি তারপরে কি নামাজ আপনার বিবিকে আপনি সামাজিকতা শিখান
বিবিদের সাথে সুন্দর আচরণ করার জন্য কোরআন পাঁচবার ফরজ করেছে কয়বার কোন বিবিকে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে থাকতে পারবেন না সূরা নিসার 20 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন আশিরু হুন্না বিল মারুফ সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা সূরা বাকারাতে বলেন ফারিকু হুন্না বিল মারুফ সারিহু হুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ পিতামাতার জন্য মারুফ শব্দটি একবার ব্যবহার করেছেন সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য করবা আর বিবির জন্য পাঁচবার আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন কয়বার পাঁচবার রাসূল কোন বিবির সাথে তর্কে লিপ্ত হতেন না কোন বিবিকে তুচ্ছতার ছিল্লের সাথে ডাকতেন না শ্রেষ্ঠ শব্দ দিয়ে বিবিদেরকে ডাকতেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের অলিম রাসূল করলেন তিন দিনের মাথায় অলিমা করলেন সে অলিমার খাবার ছিল তিনটি কয়টি খেজুর দিয়ে খাওয়ালেন পনির আর ঘি দিলেন পোলাও আর গোস্ত এগুলো দিতে পারলেন না রাহমাতাল লিল আলামিন গোস্ত রুটি দিতে পারলেন না এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি পর্দার সাথে আসলেন সব আনসারীরা বুঝে নিল উনি হলেন আমাদের মা উনি আমাদের কি মা কিন্তু এই মায়ের সাথে দেখা হওয়া যেত না দেখা করা যেত না কারণ পালিত ডাকার মা ধর্মীয় মা এটা আসল মা না আপনাকে যে পেটে ধারণ করেছে সেই হলো আপনার আসল মা ঠিক না ঠিক আমরা পর্দার ব্যাপারে যেন সতর্ক থাকি আমার মায়েরা যে সমস্ত মায়েদেরকে স্বামীরা পর্দায় রাখে না ওই স্বামীরা হলো দায়ুস মেয়েটার কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না আপনার যুবতী মেয়ে স্কুলে যায় আপনার দশ বারো বছরের মেয়ে নয় বছর বয়স থেকে এদেরকে বোরকা দেন সাত বছর বয়স থেকে আর হাফ প্যান্ট পরায় পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয় বাংলাদেশের রংপুরে ঠিক না বেটি আপনি কোন ভরসা আপনার মেয়েকে হাফ প্যান্ট পরান আপনি কোন ভরসায় আপনার মেয়ের জন্য টিউটার রাখেন একজন পুরুষ আপনার মেয়েকে আপনি কোন পুরুষের হাতে ছেড়ে দিবেন না কোএডুকেশনে ছেড়ে দিবেন না আজকে স্কুল কলেজ যেগুলোতে কোএডুকেশন জঘন্য অবস্থায় সমস্ত স্কুল কলেজে ঠিক না বেটি হ্যাঁ ভার্সিটিতে গেলে তো চোখই রাখা যায় না আমি এক ভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম আমার গাড়িতে আমাকে আমার একজন বন্ধু বললেন স্যার একটু দেখেন একটু দেখেন এই গাড়ির ড্রাইভার একটু স্লো যাও দেখলাম ছেলে মেয়ে একসাথে বসে গাঁদা খাচ্ছে একসাথে বসে ছেলে খেয়ে মেয়েকে দিচ্ছে মেয়ে খেয়ে ছেলেকে দিচ্ছে ড্রেসের মধ্যে কোনো পার্থক্য নাই কোন পিতামাতার সন্তানেরা নিশ্চয় কোন মুসলমান পিতামাতার সন্তান হবে না ঠিক না বটি কি বানাচ্ছেন আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনি কি বানাচ্ছেন ইন্টারনেটে একটা ছেলে অসংখ্য মেয়ের সাথে লাইন করছে আরেকটা মেয়ে অসংখ্য ছেলের সাথে লাইন করছে যেই ছেলে বিয়ের আগে অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক করে এ চরিত্রহীন এ নাজায়েজ সন্তান আর যে মেয়ে আরেক ছেলেকে এখন তো বলছে বাবা তুমি এই মেয়েকে কোথেকে নিয়ে এসছো বলছে শি ইজ মাই গার্লফ্রেন্ড ওই যে ঐশীর কথা দেখেন নাই ক্লাস ফাইভের মেয়ে বলছে বাবা মাই গার্লফ্রেন্ড বাবাও চিন্তা করলো মেয়ে এত সুন্দর করে ইংরেজি কয় কত বিশাল শিক্ষিত নাদানি মেয়ে হয়ে গেছে এরপরে গাঁদার পয়সার জন্য ওই মেয়ে বাপ মা দুইজনকে জবাই করে দিয়েছে ঠিক না ঠিক দোষ কতটুকু মেয়ের আর কতটুকু বাপের আপনার মেয়েকে আপনি দিন শিখান আপনার বিবিকে দিন শিখান যেমন শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলছেন কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উকুদুহান নাস ওয়াল হিজারা নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও কারণ জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন জাহান্নামের আজাব আমরা কেউ সহ্য করতে পারবো আপনি ছোটখাটো জিনিসগুলো বিবিকে শিক্ষা দিবেন সামাজিকতা হয় নাউনাল মাউন ছোটখাটো জিনিস প্রতিবেশী চাইবে প্রতিবেশী হোক অন্য ধর্মের আপনার বাড়ির পাশে একজন হিন্দু পরিবার আছে একজন বেনমাজি আছে আর এক পাশে তিন বেলা খাওয়ার সময় আপনি তার খবর নেন রাসূল বলছেন ভালো করে তরকারি যদি রান্না করো তরকারি তাদেরকে দাও না দিতে পারলে ঝোল দাও কি দাও ঝোল বলে তো হুজুর ঘুম আসতেছে সুরবা বলে ঝোল বলে আপনাদের তো সব জিনিসে নতুন নতুন নাম আছে চিন্তা করলাম এটা তো আবার নতুন নাম দিয়েছেন কিনা ঝোল দিবেন ফল কিনলে রাসূল বলেছেন প্রতিবেশীকে ফল দাও প্রতিবেশী যেই হোক প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী
প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি রাসূল বলছেন এত বেশি প্রতিবেশীর ব্যাপার আমাকে বলা হলো আমার মনে হলো প্রতিবেশীকে আমার মিরাসের অংশ করে দেয়া হয় কিনা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক মেয়ের ব্যাপারে বিচার আসলো ইয়া রাসূলুল্লাহ মেয়েটা খুব নামাজি খুব রোজাদার কিন্তু তার প্রতিবেশী তার উপর মনক্ষুণ্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বললেন ইয়া ফিন্নার ইয়া ফিন্নার ইয়া ফিন্নার সে জাহান্নামী জাহান্নামী জাহান্নাম নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না আরেকজন মেয়ের ব্যাপারে বলল তিনি খুব বেশি প্রসিদ্ধ ছিলেন না সালাতের জন্য সিয়ামের জন্য নামাজ পড়তেন সালাত করতেন কিন্তু প্রতিবেশী তার উপর খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন ওই লোকটা জান্নাতি আমি আমার বিবিকে সংশোধন করব সুন্দর নামে তাকে ডাকব কোনো ভুল হলে তাকে বুঝিয়ে দেব বিবিকে maaf করে দেন শতবার নিজেকে একবারও maaf করেন না বিবিকে maaf করেন বিবির নাম ধরে দোয়া করেন যেমন করতেন রাহমাত আল্লিল আলামিন আর যৌতুক অবশ্য চাপাইতে নাই অবশ্য তা আপনি কি করেন হ্যাঁ যৌতুক খোর যারা মনে রাখো যৌতুক খোর বিবির কাছে একটা সুই পরিমাণ জিনিস চেয়ে নেওয়া জায়েজ নাই আর তোমরা যারা যৌতুক খেয়েছো কিয়ামতের ময়দানে চরিত্রহীনের কাতারে উঠে যাবে কিয়ামতের ময়দানে কিভাবে বিবির কাছে চাও লা তানসাউল ফাদলা বাইনাকুম আল্লাহ বলছেন সূরা বাকারাতে একে অন্যের করুণা ভুলে যেও না এই বিবির কাছে কেমনে চাও বিবিকে মোহরালা দিবেন কেন্তার পরিমাণ ওমর ফারুক মসজিদে খুতবা দিচ্ছেন যে মায়েরা আপনারা একটু কম মোহরানা নেয়ার ভিতরে অভ্যস্ত হন একজন মহিলা দাঁড়িয়ে গেলেন এই ওমর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আমাদেরকে কেন্তার দেওয়ার জন্য বলেছেন অজস্র দেওয়ার জন্য বলেছেন তুমি কমাও কেন সাথে সাথে ওমর উঠে বললেন আসাবা ইব্রা আখতা তোমর ওমর ভুল করেছে এই মহিলা সই কথা বলেছে মহিলা সঠিক সুবহানাল্লাহ আপনি যদি অসংখ্য সম্পদ তাকে দেন তার থেকে চাইবেন না নিষেধ করেছেন রাহমাত আল্লিল আমিন আপনার মেয়েকে আপনি সুন্দর শিক্ষা দেন তিনি তার ঘরের জিনিসগুলো প্রতিবেশীকে দিবে কেউ প্লেট চাইলো দিবে কেউ কুলার চাইলো দিল শামুক চাই কেউ সুই চাইলে দিল যা যা এগুলো আপনার পরিবারকে আপনি শিক্ষা দিবেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি বলছেন আমরা আখেরাতের দিনকে অবিশ্বাস করব না কিয়ামত হবেই তাতে কোনো সন্দেহ ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা رجت الأرض رجا وبست الجبال بسا কিয়ামত যে হবে তাতে কোনো সন্দেহ সন্দেহ নাই কিয়ামত হতেই হবে কারণ একজন মানুষ অজস্র ভালো কাজ করেছেন ভালো কাজের কোনো ফল তিনি পৃথিবীতে পাননি আবার একজন মানুষ হাজার লোককে হত্যা করেছে ঠিক না ঠিক সেই বিচারও তো দুনিয়াতে করা সম্ভব নয় এটার জন্য একটা ইনফিনিটি লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত যে হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু কিয়ামত কবে হবে বলেন তো কবে হবে আল্লাহ জানে কিবারে হবে জুমাবারে কিবারে জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুমাবারে আদমকে সৃষ্টি করা হয়েছে জুমাবারেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জান্নাতে ঢুকানো হয়েছে জুমাবারেই কিয়ামত অনুষ্ঠিত হবে যেমন রাসূলের জন্ম কিবারে হয়েছে সোমবার কিবারে কিন্তু তারিখের ব্যাপারে ঠেলা ঠেলি আছে পাঁচটা কথা বলেছে রাহিকুল মাকতুমের এই বেটা আব্দুল্লাহ মুবারক পরি পাঁচটা কথা তিনি বলেছেন বলছে রাসূলের জন্ম কেউ কেউ বলেছেন আট তারিখে হয়েছে কেউ বারো তারিখে হয়েছে কেউ পনেরো তারিখে কেউ বাইশ তারিখে কেউ বলছে রমজানে হয়েছে কিন্তু সোমবারে যে হয়েছে তাতে কোনো সন্দেহ কিন্তু মৃত্যু হয়েছে যে বারো তারিখে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু জন্ম তারিখ নিয়ে বিভিন্ন ইলোকাল আছে পাঁচটা তারিখ আছে ঠিক তেমনি কিয়ামতের শুধু দিনটার ব্যাপার রাসূল বলছেন সাল্লাল্লাহু কোন দিন হবে কোন দিন হবে জুমার দিন হবে কিয়ামত এজন্য জুমার দিন আমল বেশি করতেন রাহমাত আল্লিল আলামিন জুমার দিন সবচেয়ে বেশি দুরুদ পড়তেন রাহমাত আল্লিল তিনি নিজেও দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাহাবায়ে কেরাম দুরুদ পড়তেন ইস্তেগফার করতেন আর বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতেন একটা সময় জুমার দিন এমন থাকে যখন যা চাইবেন সেটা কবুল করে নেবেন কে
এজন্য সারা দিন ইস্তেগফারের ভিতরে থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন যারা আখিরাতের পূজি করে আখিরাত আল্লাহ চায় আখিরাত আমরা চাই দুনিয়া আমরা আখিরাতের জন্য কাজ করব আল্লাহ তৌফিক দান করুন আজকে থেকে নিয়ে কোরআনের জন্য তৈরি থাকব যদি বুকের রক্ত দিতে হয় তৈরি আছি না হাত তুলে দেখাও মুসলমান এই যে তাকবীরটা যে কত বড় নিয়ামত আপনারা যখনই সুযোগ পাবেন চারটা জিকির করবেন কয়টা বসে আছেন চুপচাপ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সাথে সাথে আপনাদের জন্য জান্নাত জান্নাতে গাছ তৈরি হবে আর একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না গাছটা এত বড় হবে একটা ঘোড়া 700 বছর দৌড়িয়ে ওটা ছায়া শেষ করতে পারবে কিন্তু আমাদের আকীদা থাকবে আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি না 70,000 লোক বিনা হিসেবে জান্নাতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস কয় হাজার 70,000 অন্য সাহাবী বলেন আমার মনে হয়েছে রাসূল 7 লাখের কথা বলেছেন এদের আমল কি তিনটা আমল কয়টা আমল এরা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ফু দিবে না ফু দিবে কি দিয়ে কোরআন দিয়ে কোন কবিরাজের কাছে যাবে না কোন জাদু মন্ত্রের কাছে যাবে না কোন গণকের কাছে যাবে না দুই নাম্বার কোন তিয়ারাতে বিশ্বাস করবে না কুলক্ষণ সুলক্ষণ কাওয়া ডাকছে বিপদ আসছে কুত্তা কাঁদে আমার দিনটা ভালো যাবে না ঘর থেকে বের হওয়ার সময় কাপড় টান খেয়েছে আমার দিনটা অশুভ যাবে এই অশুভ কুশুভ এগুলো হলো তিয়ারা এগুলো কি তিয়ারা তিয়ারা এই কুলক্ষণ সুলক্ষণের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই রাসূল বলেছেন তিয়ারা তো মিনা শের তিয়ারা হলো শের তিন নাম্বার সব কিছুর উপর তাওয়াক্কুল করবে কার উপর আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু যা কিছু আসবে যে কোনো বিপদের আশঙ্কা করব সাথে সাথে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকটা দোয়া রাসূল ছুলে দিতেন পড়েন আল্লাহুম্মা أجرني في مصيبتي أخلف لي خيرا منها اللهم أجرني في مصيبتي أخلف لي خيرا منها সব সময় আখিরাতের চিত্র সামনে রাখবেন এই আখিরাতের ব্যাপারে আল্লাহ বলছেন অবিল আখিরাতে হু ইউকিনুন ইয়াকিন রাখতে হবে ইয়াউমুদ্দিনের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন আমাদরা কামা ইয়াউমুদ্দিন ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله قلنا اللهم حاسبني حسابي يسيرا اللهم حاسبني حسابي يسيرا কত সুন্দর করে এটার ব্যাখ্যা করেছেন আমাদের নজরুল জাতীয় কবির এটাকে ব্যাখ্যা করে একটা গজল আছে না নাই রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করুণা বিচার পড়েন আরাইতাল্লাযী পড়েন আরাইতাল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউ ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون مانوش كده كان الجنة نمات قولي আছে না নাই যারা দেখানোর জন্য নামাজ পড়ে এরা মুনাফিক এরা কি
يرون الناس ولا يذكرون الله إلا قليلا الله কে খুব বেশি ডাকে না নামাজ খুব সংক্ষিপ্ত করে রুকু ঠিকমতো করে না সেজদা ঠিকমতো দেয় না রাসূল বলেছেন আসওয়াউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত নিকৃষ্ট চোর হলো নামাজ চোর আছে না নাই কথা কর না কেন সাহাবায়ে কেরাম বলেন কাইফা ইয়াসরিকুস সালাত ইয়া রাসূলুল্লাহ কিভাবে সালাত চুরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজূদাহা রুকু সেজদা ঠিকমতো আদায় করে না রুকুতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আনাস থেকে বর্ণনা তিনি বলছেন রাসূল নরমালি রুকুতে 9 বার তাসবিহ পড়তেন কয়বার 9 বার মিশকাতেও হাদিসটা এসেছে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে একবার নামাজ পড়লেন নামাজ পড়ে বললেন যে আমরা আপনি আব্দুল আজিজ রাসূলের কিছু ফ্লেভার পেয়েছি তোমার সালাতের ভিতরে সুবহানাল্লাহ তিনি বলেছেন আমি সালাতের ভিতরে রুকুতে তাসবিহ করি 9 বার কয়বার সেজদায় 9 বার উঠে এরকম লম্বা সেজদা করি যেমন আমরা রুকু থেকে উঠে কি পড়ি বলেন তো রব্বানা হামদান বাস এতটুকুই এবার শুনেন রাসূল কি পড়তেন একজন সাহাবী এটা বলেছেন রাসূল স্বীকৃতি দিয়েছেন কিন্তু রাসূল কি পড়তেন মেল উল আর من السماوات من أما شئت من بعد أهل السنايا البد أنت حق ما قال لك العبد كلنا لك عبد اللهم لا مانع لما أتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أتو لما دعا كنتن دحمة الليل عالمين أربوتن صلوا كما رأيتموني আপনাদের ঘুম আসতেছে না হ্যাঁ এই যে ছেলে যেভাবে হা করেছে আমি তো ঢুকে যেতাম ওর হায় তুমি যখন হাই আসে শয়তানের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এইভাবে উল্টা পিঠ দিয়ে মুখটা বন্ধ করে কি পড়তে হয় কি পড়তে হয় কি পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের খনিদের একটা খনি হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলেছিলাম প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোরা বাকি কাজগুলো করো নগদগুলো ছেড়ে দাও বাকি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা তার সাথে রাসূল বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের খনি এটা যখনই পড়বেন আপনি দেখবেন অসংখ্য বিপদ থেকে আপনাকে হেফাজত করে দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিচ্ছেন এটা পড়বেন বেশি করে আর হাসিটা সে আল্লাহর পক্ষ থেকে একটা হাসির সাথে শত শত রোগের জারণ বেরিয়ে যায় এই জন্য হাসির সাথে সাথে আমরা কি বলি আর যিনি শুনবেন তিনি কি বলবেন তারপরে যিনি আবার দিয়েছেন তিনি কি বলবেন হ্যাঁ ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলাহ বাকি সুন্দর জবাব সব নবীদের হাসি ছিল কিন্তু কোন নবীদের হাই ছিল না এটা হলো ক্লান্তি এটা কি ক্লান্তি যখনই আপনি ক্লান্ত হবেন তখন সবচেয়ে শক্তিশালী যিনি তাকে স্মরণ করুন লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম তাহলে আমরা আখেরাতকে সবসময় সামনে রাখবো আল্লাহ তৌফিক দান করুন সেই দিন কোন নেতা খেতার কোন দাম হবে না বরং অবৈধ নেতাদের জন্য তার কর্মীরা বলবে আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়া আনহুম নাযান কাবীরা সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন কর্মীরা বলবে আল্লাহ এই নেতা আমাদেরকে গোমরা করেছে বেনামাজি বানিয়েছে অমুকের ঘর চুরি করেছে অমুকের সম্পদ লুট করিয়েছে একে আযাব বেশি করে দেন একে লানত দিয়ে সব বরবাদ করে দেন আতিহিম দাফাইন মিনাল আযাব ওর আযাবটাকে দ্বিগুণ করে দেন আর শয়তান বলবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম সূরা ইব্রাহিম শয়তান বলবে খবরদার আমাকে বৎসনা করো না দাআউতুকুম ফাস্তাজাবতুম লি এমনে ডাক দিয়েছি আমার ডাকে হাজির হয়েছো কোরআন দিয়ে বুঝাই নাই হাদিস দিয়ে বুঝাই নাই কোনো দলিল নাই কোনো আদিল্লা নাই আর আমরা যখন কথা বলি কথার পিছনে দলিল আছে না নাই আর দুনিয়া বিদ্যালয়েল আখিরাত বিদ্যালয়েল দুনিয়াতেও দলিল লাগে আখিরাতেও দলিল লাগবে ঠিক কি না এই যে জমি আপনার এই জমির দলিল আছে না নাই কথা বলেন না কেন এখন সরকার একটা আইন করতেছে দলিল যার জমি তা এখন দলিল আপনার হলেই হলো এখানে দলিল লাগে আর জান্নাতে যেতে বোধহয় কোনো দলিল লাগবে না জান্নাতের দলিল হলো লা ইলাহা মুহাম্মাদুর
আল্লাহ রায় আর রাসূলের সুন্নাহ ঠিক না বেটি রাসূল যেভাবে যেটা করেছেন সেভাবে করবেন না মা লাইসা ফি আমরুনা ফাকুয়ারাত যেটা রাসূল করেন নাই যত বড় নেতাই করুক আমরা থুতু মারি ওই নেতার কপালে আর রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রক্ত চক্ষুকে আমরা পরোয়া করব না ওটা আমরা করবই ঠিক না বেটি রাজি আছেন না নাই মুসলমান হাত তুলে দেখায় দাও আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন আমি বুঝতেছি না আপনারা দেখি বাড়তেছে মানুষ আর রাত বেশি হচ্ছে মানুষ কমে যাবে দেখি যে বাড়তেছে না আল্লাহ চাপাকে তুমি কবুল করো আমিন চাপায় আম খায় না এরকম কোন মানুষ বাংলাদেশে এখন আপনাদের আম খায় খায় আপনাদের সাথে গাদদারি শুরু করেছে গো আপনাদের আম চুরি করে নিয়ে গেছে দিনাজপুর কোথায় কোথায় কি কি করছে কিন্তু এখনো আপনাদের আমের ফ্লেভারই সবচেয়ে বেশি এত সুন্দর মিষ্টি আম কোন পাগলে জানি এটার নাম রাখছে ল্যাংড়া আমি খায়া এত মেজাজ খারাপ হইছে আল্লাহ এত সুন্দর আম এটার নাম কোন ল্যাংড়া খায়া জানি ল্যাংড়া রাখছে আল্লাহ কত সুন্দর সুন্দর একই গাছে চার রকমের ফলন কয় রকম সবগুলো মজা আসছিনি আলাদা মজা ঠিক কিনা কে দিয়েছে এই নেয়ামত এই জন্য বেশি করে সেজদা দিব কাকে এক আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করব না কেউ আমার কিছু করতে পারবে না সব কিছুর একমাত্র মালিককে আর সব সময় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখবো কারণ আমি আমার হিসাব আমি দিতে হবে ঠিক কিনা সেদিন যদি আল্লাহ বলেন দয়া করে যে সলিমউদ্দিন তরিকুল যা তোরে মাফ করে দিলাম এর চেয়ে বড় সফলতা আর কিছুই সেজন্য আপনি যদি কারো উপর জিদ না করেন কারো উপর মেজাজ না দেখান আল্লাহ আপনাকে মেজাজ দেখাবে আপনি যদি আরেকজনকে মাফ করেন আপনাকে মাফ করে দিবেন কে আল কাযিমিনাল গায়স সূরা আল ইমরানে আল্লাহ বলছেন الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আপনি কষ্টে থাকুক আনন্দে থাকেন কষ্টে থাকেন আল্লাহর রাস্তায় দান করবেন রাগকে হজম করেন রাগকে কি করেন হজম করেন রাগ আসলো আপনি প্রয়োগ করলেন না আল্লাহ বলছেন এই যে হজম করলা এটার কারণে তোমাকে আমি জান্নাত দান করব রাতকে হজম করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাহাদুর ওই লোক না যে যুদ্ধের ময়দানে কাউকে হারিয়ে দিল বাহাদুর হলো ওই লোক যে নিজের তৌফিক থাকার পরেও ক্ষমতা থাকার পরে একজন ভাইকে মাফ করে দিল সে আল্লাহর কাছে সবচেয়ে বাহাদুর হিসেবে পরিগণিত হয়ে গেল ঠিক কি না আপনার বিরুদ্ধে একজন লোক অপরাধ করেছে আপনি যদি তাকে মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে আপনি দেখেন না রাসূলের দিকে তাকিয়ে রাসূল একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন রাসূলের তলোয়ার ঝুলানো ছিল এক ইহুদি তলোয়ার নিয়ে বলছে এ মোহাম্মদ তোমাকে রক্ষা করবে কে রাসূল একটা আঙ্গুল উপরের দিকে উঠে বলছেন আমাকে রক্ষা করবেন কে সাথে সাথে তার হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেল এবার রাসূল তলোয়ার নিলেন নিয়ে বললেন এই বল এখন তোকে রক্ষা করবে কে সে বলছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোরে মাফ করে দিলাম আমার আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আখিরাতকে সামনে রাখবো ইউকিরুন সামনে যেটা থাকে সেটার নাম কি ইয়াকিন সেটার নাম কি একই নবী আখিরাতে হোক ইউকিরুন এতিমের কোনো মালিক আমাদের দ্বারা কোনো তসরুফ হচ্ছে কিনা আপনার প্রতিবেশী আপনার আশেপাশে যারা আছেন ইতিমের সম্পদ রক্ষার্থে আপনারা সজাগ হবেন সবচেয়ে বেশি আন্তরিক হবেন মিসকিনদেরকে প্রতি বেলাতেই আপনার খাওয়ায় সামিল করে নেন আপনার আত্মীয় স্বজন কারা কারা নিজেদের বেতনে চলতে পারছেন না আপনি হিসাব নেন হিসাব নিয়ে তার কাছে গোপনে টাকা পাঠিয়ে দেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে এরপরে আপনি নামাজগুলো সুন্দর করেন আহাব্বাল আমাল ইলাল্লাহ সালাতাল ওয়াক্তিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি তিনি বললেন সালাত ওয়াক্ত মতো সালাত ওয়াক্ত মতো সালাত আমাদের দেশে ফজরের নামাজ কি এত দেরিতে পড়া হয় কোথাও কোথাও আমি জানি না আপনাদের এখানে কখন পড়েন মাশাআল্লাহ সিদ্দিকা রাদিয়াল্লাহ বলছেন আমরা অন্ধকারে ফজর পড়তাম রাসূলের পিছনে আবার অন্ধকারে চলে যেতাম আমাদের শরীর অবাক্য বুঝতো না
এতটা অন্ধকারে পড়তেন আর আমি দেখি ঢাকা বিভিন্ন জায়গাতে দেখা যায় সাদা হইলে পড়ে সাদা হইছে কিনা দেখ এত মার্জিনাল টাইমে পড়া হয় নামাজ যদি নষ্ট হয়ে যায় দোহরানের কোনো সুযোগ জুমার দিন আজান হয় 12টায় আর অন্য দিন আজান হয় দেখটা একই দেশ কথা বলেন ঠিক আবার রমজানে দেখেন রমজানের সেহরির সাথে সাথে আমরা কি পড়ি কি পড়ি ফজর পড়ি আবার রমজানটা চলে গেল ফজর চলে গেল 1 ঘন্টা পড়ি হ্যাঁ কি আশ্চর্য কথা আসসালাত আলা ওয়াক্তিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইসলামের সবচেয়ে ভালো কাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসসালাত আলা ওয়াক্তিহা সুম্মা আই তারপরে কি বেরুল ওয়ালিদাইন পিতামাতার খেদমত করা বাপ মায়ের খেদমত করবা বাপ মাকে খুশি করবা তোমার উপর খুশি হবেন কে খবরদার মা আনফাকতুম মিন খাইরিন ফালওয়ালিদাইন সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যা যা খরচ করবা পিতামাতার জন্য খরচ করো কার জন্য পিতামাতার জন্য বেরুল ওয়ালিদাইন পিতামাতা সবচেয়ে শান্তি যেখানে হয় সেখানে আপনি থাকবেন পাঁচটা কাজ পিতামাতার জন্য করবেন কয়টা পাঁচটা কাজ প্রথম হলো আপনি আপনি পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না আপনি পিতার সাথে নরম কথা বলবেন কার কথা কার কথা রহমতের দানা পিতামাতার জন্য বিছিয়ে দেন কার কথা পিতামাতা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না প্রথম কথা আল্লাহ বলেছেন পিতা অথবা মাতা দুইজনের একজনকে কখনো বৃদ্ধ অবস্থায় উফ বলতে দিও না উফ শোনার জন্য পাশে থাকতে হয় ঠিক তবে ঠিক আপনি যদি ঢাকায় থাকেন পাঁচশো ভাই ঢাকায় চাকরি করেন তাহলে গ্রামের বাপ মায়ের খবর রাখবেন কেমনে একজন পালাক্রমে বাপ্পার পাশে থাকবেন যাতে করে আল্লাহ তাকুল্লাহু উফফাম ওয়ালা তানহারহুমা ঝিরকি দিয়ে কথা বলবো না পিতা মাতার সাথে এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ বললেন এই চারটা কাজ করার পরে পঞ্চম নম্বরে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে বলেন আমিন এরপরে বললেন তারপরে সবচেয়ে ভালো কাজ কি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আপনি সালাতটাকে এক নম্বরে রাখবেন জীবনের প্রথম সালাত এবং শেষও সালাত কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরা তাহরিমা বেঁধে রাসূল এই আয়াতটা পড়তেন রাসূল পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কি অসাধারণ এই দুটি দোয়া এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করেই তসবি পড়তেন সুবহানাল্লাহ পড়তেন 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার তারপরে ইস্তিগফার পড়তেন 10 বার রাহমাতাল্লিল আলামিন তারপরে আপনি এই বলে সালাতগুলো পড়বেন আবার সূরা ফাতিহা পড়ে রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চুপ থাকেন কেন মেশকাতে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালতে বিশাইইন আযীম একটা বড় জিনিস সম্পর্কে তুমি প্রশ্ন করেছো আমি সূরা ফাতিহার পরে আমি পড়ি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদ মিনাদ দারাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মায়ে ওয়াসাজ্জি ওয়াল বার সুবহানাল্লাহ বলি এটা আবার কখনো কখনো শুরুতে পড়তেন এটা শ্রেষ্ঠ দোয়া তারপরে আলহাস বিসমিল্লাহ পড়ে রাসূল সূরা শুরু করতেন বিসমিল্লাহ তো আমাদের দেশে পড়াই হয় না সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব কেরাত শুরু করে আল কারিয়া তুমাল কারিয়া আচ্ছা ইমাম মালিকের অনুসারীরা সবগুলোতে জোরে জোরে পড়ে ইমাম মালিকের অনুসারীরা শুধু নামাজের তাকবীরে তাহরিমা বেঁধে সানা দুইটা পড়েই আউযু বিল্লাহ বিসমিল্লাহ সব জোরে জোরে পড়ে আমাদের দেশে এটা পড়লে ইমাম সাহেবের খবর হয়ে যাবে এগুলো জেনে নিবেন নামাজের মাসলাগুলো ফাওয়াইলুন লিল মুসাল্লিন ওই মুসল্লিদের জন্য ধ্বংস ওই মুসল্লির জন্য ওয়েল দোজখ যারা নামাজে বলে একটা সমাজে করে আরেকটা ঠিক না ঠিক নামাজে বলে আল্লাহ আপনার দল ছাড়া উপায় নাই সমাজে গেলে কয় নেতা সাহেব আপনার মতো নেতা বাংলাদেশে মিলাভার আপনি যেরকম গাঁজা খান আমি ওরকম গাঁজা খাই তোর এই গাঁজাখোর নেতার পিছনে হাঁটোস কেমনে তুই আল্লাহ আমাদেরকে সঠিক নেতার পিছনে চলার তৌফিক দান করেন আমিন
আমরা ছোটখাটো জিনিস আমার প্রতিবেশীকে ফেরাবো না আমার প্রতিবেশীর অংশ হলো 40 জন সামনে 40 জন পিছনে 40 জন ডাইনে 40 জন বাঁয়ে এই হলো প্রতিবেশীর হক 160 ঘরের আপনি খবর নেবেন আপনার এরা হিন্দু হোক বৌদ্ধ হোক বেনামাজি হোক এদেরকে আদর করবেন খাওয়া দিবেন এদেরকে নিয়ে আপনি মসজিদে যাবেন আল্লাহ আমাদেরকে এই সূরাটার উপর আমল করার তৌফিক দান করেন বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক আমার তো 12টা বাজছে আপনাদের কয়টা আর কি সুন্দর বসে আছে কেউ ওঠে না দোয়া হবে নাকি বলো ইসলামের সংগীত শুনতে হবে কি ইসলামের সংগীত ও কিছু প্রশ্ন আছে দোয়া করব ইনশাআল্লাহ কিছু প্রশ্ন আছে দেখি আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন নফল রোজা আর মেয়েদের বাকি রোজা একসাথে এক দিনে এবং এক এক নিয়তে নফল আর বাকি রোজা হবে কি না মেয়েদের তো যে ফরজ রোজাগুলো হয়েছে সেগুলো আগে করবেন আর পরে নফলগুলো আপনি করবেন প্রশ্ন প্রত্যেক ফরজ সালাতের পর সম্মিলিতভাবে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চাইলে দোয়া করতেন কিন্তু ওই সালাম ফিরিয়ে হাত তুলে এই যেভাবে আমাদের দেশে নিয়ম করে নিয়েছে এরকম কোন নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতেন না নামাজের পরে অসংখ্য তসবি আছে যেগুলো করতেন রাহমাতাল্লিল আলামিন দোয়া করবা দোয়া হবে اللهم امين لا اله الا هو الحليم سبحان ربي العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين নরেন্দ্রপুর পশ্চিম পালালোর দিশারিয়া কথা সংঘ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরের সমাপনী দিনে আমরা কিছু গুণাগার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকে রোজা সহ সারা জীবনের সেজদা তোমার তোমার দরবারে কবুল করে নাও আমাদের সমস্ত ভালো আমলগুলো তুমি কবুল করে নাও আমাদের ভুল তুমি তুমি মাফ করে দাও আমাদের সারা জীবনের সওয়াব তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মা বোন চলে গেছেন যত ভাই বেরাদার চলে গেছেন